আসসালামু আলাইকুম সম্মিলিত মুসলেন কেরাম আমাদের মাঝে মহরম মাস চলছে এই মহর্রম মাস এটা বছরে একবার হয় এবং এটা এমনই একটা বিষয় যে মুসলমানরা এই বিষয়টাকে এড়িয়ে চলতে পারে না এই সময়টা আসলেই তাদের মনে আঘাত আসে যে এই সময় কি ঘটছিল দশই মহরম কি ঘটছিল তো এই আমরা মুসলমানদের মধ্যে আপোষে তাদের যা কিছু হয়েছে এটা স্বাভাবিকভাবে আলোচনা করা আমাদের উদ্দেশ্য না আমরা করিও না আপনাদের মাঝেই তো আমরা কথা বলি কিন্তু মোহরাম মাস আসলে সবার মনে একটা আগ্রহ যে আমরা এই সম্বন্ধে শুনব তো এই জন্য মহরম নির্ধারিত তারিখ হচ্ছে আগামী নয় তারিখ মঙ্গলবার তো আমি মনে করি যে আজকে আমরা পাঁচ তারিখ আজকে আমরা শুক্রবারে দুবেলায় মানে এখন এবং রাতে আলোচনাটা করে দিই যদি আপনার মনে করেন সময় চুধি মোহরামের আলোচনাটা খুবই মর্মান্তিক এখানে এই মোহরামের দশ তারিখে এবং হোসেন রাজিয়াল্লাহ কারবালায় শাহাদাত বরণ করেছেন একসাটটি হিজরিতি তো এই মুহরামে এর পরপরই মদিনে আক্রমণ করা হয়েছে অকে হররা সেই মদিনে আক্রমণে সেখানে তিনশো জন সাহাবি শাহাদ বরণ করছেন এরপরেই চৌষট্টি হিসিতে এরা কাবাঘরের উপরে আক্রমণ চালিয়েছে ফলে কাবাঘর বিধ্বস্ত হয়েছে এবং সম্পূর্ণ না কিছু আংশিক বিধ্বস্ত হয়েছে তারা মেঞ্জিক দ্বারা পাথর বর্ষণ করছিল তো আমরা এটা ধারাবাহিক আলোচনা করব। কিন্তু তার আগে আপনাদেরকে একটা বিষয় বলতে চাই যেটা আপনারা সবসময় মানে চিন্তার মধ্যে রাখবেন সে বিষয়টি হলো যে এটা হলো কেন এটা তো না হলে পারত এরকম একটা ঘটনা ঘটলো কেন আপনার অনেকে হয়তো অস্থির হয়ে যাবে যে এটা কেন ঘটল এর কারণ মূল দুটা কারণ একটা হলো একটা বংশগত একটা প্রতিদ্বন্দ্বিতা আল্লাহ পূর্বপুরুষ আব্দে মন্নাফ আব্দেদার তে আব্দ মন্নাফের ছয় পুত্র ছিল এর মধ্যে তিন পুত্র বিশেষ উল্লেখযোগ্য হাসেম মোত্তালিব আব্দ শামস তে হাসেম ওম্ম মোতালিব এরা দুই ভাই একমতে ছিলেন আর আব্দুল শাম ছিলেন ভিন্ন মতে তো এই হাসেম মোতালিব এই বংশ থেকে আমাদের মোহাম্মদ হাসিন বনি হাসেম আল্লাহ রসুল্লের পর্দাদা হাসেম। আর আব্দুল শামসের গুরফি কোনো রসুল আসে নাই আব্দুল শামসের ছেলে হলো উমাইয়া আর উমাইয়া বা দুই পুত্র অয়েল এবং হরফ তো এই উমাইয়ার বংশে কোনো নবী রসুল আসেন নাই উমাইয়ার এক ছেলে হরফ আর এক ছেলে হল অয়েল এই হরফের পয়সা দেখেন মোয়াবিয়া এমনি আবু সিবিয়ান এমনি হরফ এমনি উমাইয়া দেখেন মোয়াবিয়া এমনি আবু সিবিয়ান এমনি হরফ এমনি উমাইয়া এই হরফ আর এদিকে যে অয়েল এদিকে দেখেন ওসমান রাজি আল্লাহ তালু ওসমান এমনি আফান এমনি আজ এমনে অয়েল এমনি উমাইয়া এই আজ এবনে অয়েল আবিলাস আর যে এটা মানে অয়েল এই দুটো কিন্তু একই লোক এইটা ইতিহাসে অনেক সময় জলতার সৃষ্টি হয় আবিলাস যে নামটা কি অয়েল হরবের ভাই অয়েল এই আবিলাস যে ব্যক্তি অয়েল একই ব্যক্তি তা আবিলাস মনে আজের বাবা কিন্তু তার নাম কিন্তু অয়েল এখন ইতিহাসে কোনো কোনো জায়গায় লেগছে। আবিলাস আবার কোন কোন জায়গা লেগছে অয়েল এইটা নিয়ে কিন্তু ইতিহাসের মধ্যে একটা সমস্যা যে আসলে কি এটা দুটা লোক না একটাই লোক আবিলাস মানে আজের পিতা ওই আবিলাস তো এই জন্য ওই অয়েল আজ এফনি অয়েল এই আজ হল অয়েলের পুত্র তো হরব এবং অয়েল দুই ভাই এই হরবের থেকে হলো মোয়াবিয়া মোয়াবিয়া এমনি আবু নে হরবনে ওয়া আর ওসমান গনি ওসমান এবনে আফান এবনে আবিল উমাইয়া আমর এবনেল আস ওই আমর এবিন আজ এমনে ওয়াইল এবনে উমাইয়া এভাবে এই উমাইয়াদের এই গুরু এটার আল্লাহ রাসুলের বংশের এরা বিরোধী ছিল এবং এই বংশ থেকে একমাত্র হজরত ওসমান গনি গনিয়াল তালাহু ইসলামের একেবারে প্রাথমিক পর্যায়ে যখন দশটা লোক মুসলমান হয়েছে তার মধ্যে হজরত ওসমান আদি আল্লাহ তালু এই বংশ থেকে ইসলাম গ্রহণ করছেন কিন্তু এই বংশের আর কোনো লোক ইসলাম গ্রহণ করে নাই মক্কা বিজয়ের পূর্বে এই বনিয়মাইরা সবাই ইসলাম গ্রহণ করছে মক্কা বিজয়ের পরেই এবং এই মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ করছে তাদেরকে বলায় তোলাকা তোলাকা মানে সাধারণ ক্ষমাপ্রাপ্ত জেনারেল অ্যামনেস্টি এই সাধারণ ক্ষমাপ্রাপ্ত মক্কা বিজয় পরে এদেরকে কোরআনে যেভাবে শাহবাদের বিবরণ দেওয়া হয়েছে এরা তিন নম্বর মুসলমান রাসুলের রাসুল সামের নব থেকে আরম্ভ করে হোদাই বিয়া পর্যন্ত যারা ইসলাম গ্রহণ করছে এরা হচ্ছে এক নম্বর খোদাই বিয়া থেকে মক্কা বিজয় পর্যন্ত তারা ইসলাম গ্রহণ করছে তারা হচ্ছে দু নম্বর আর মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ তারা হচ্ছে তিন নম্বর এটা ভাবে বিভক্ত করা হয়েছে আর কারণটা আপনারা বুঝতেই পারছেন আল্লাহ রসুল নবাদ লাভ করার পরে হোদাই বিয়া কত বছর তেরো আশায় উনিশ বছর এই উনিশ বছরে মুসলমানদের সংখ্যা কত ছিল তিন হাজারের বেশি কোনো যুদ্ধে আল্লাহ নিয়ে নামতে পারেন নাই আর সন্ধি দু বছর পরে অষ্টমীতে মক্কা বিজয় সেখানে আল্লাহ রসুন দশ হাজার নিয়ে মক্কা বিজয় উদ্দেশ্য না করলেন তাহলে উনিশ বছরে হলো তিন হাজার আর হোদাবিয়ার সন্ধি স্বাক্ষর করার দু বছর পরে দশ হাজার হোনাইনের যুদ্ধ হলো বারো হাজার মক্কা বিজয়ের পরেই হোনাইনের যুদ্ধ তো এই জন্য হোদায় বিয়া পর্যন্ত বিয়ার পূর্বক্ষণ পর্যন্ত যারা ইসলাম গ্রহণ করছেন তারা হচ্ছে এক নম্বর সাহাবি হোদায় থেকে বিজয় পূর্বক্ষণ পর্যন্ত দুই নম্বর বিজয়ের পরে হল সাধারণ ক্ষমাপ্রাপ্ত এরও নাম সাহাবি কিন্তু এরা রাসুলের সহবাদ লাভ করতে পারে নাই সাহাবি শব্দের অর্থ কম্পিনিয়ন সাথী বিজয় পরে হিজরত বন্ধ হিজরত আর প্রয়োজন নাই মক্কাবীজার প্রমক্ষণ মধ্যে হিজরতের বিধান মক্কা মক্কাবীজার পরে আল্লাহ রসুল ওই বছরই হোনায়নের যুদ্ধ করেন হুনায়নের যুদ্ধ করে বিজয় হয়েছে আঠারোই রমজান আল্লা রসুল যুদ্ধ করেন করার পরে রমজান সাওয়াল জিলকত মাস মহরম জিলকত জিল্লাস তিনটে মোহরম মাস এই জিলকত মাসে আলসুর মদিনায় চলে যান অষ্টম হিজিতে নবম হিজিতে আল্লাহ রসুল তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেন এবং একটা ইসলামীদের সবচেয়ে বড় যুদ্ধ মুসলমানরা প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার নিয়ে তাবুক প্রান্তের যুদ্ধে গিয়েছিলেন এবং এই যুদ্ধে পঞ্চাশ দিন সময় পার হয়েছিল তো নবমী জিৎ তাবুক যুদ্ধ করলেন দশমী জিদ আল্লাহ রসুল বিদায় হাস করলেন তো একাদশ সিদ্ধুল রবি আল্লাহ আলমাশী আল্লাহ রসুল পৃথিবী থেকে বিদায় গ্রহণ করলেন তো এখন মক্কাবিজার পরে তারা ইসলাম গ্রহণ করছে তারা রাসুলের সঙ্গটা কোথায় পাইল তারা রাসুলের সহবাগ বা সাহাবি হওয়ার যে বৈশিষ্ট্য এটা তো লাভ করতে পারে নাই কাজে উমাইয়াদের মধ্যে হঠাৎ ওসমান আদি আল্লাহ ছাড়া সব তোলাকা সাধারণ ক্ষমাপ্রাপ্ত মুসলমান যার ফলে ওসমানগনি আদিয়াল্লাহ তর আনুর নম্রতা ভদ্রতা এটার কারণে তারা এই ক্ষমতাগুলি সব কেড়ে কেড়ে নিয়ে এই সব ক্ষমতাগুলি তারা দখল করে নিয়ে গেছিল এবং ফলে এই লোকগুলি জুলুম অত্যাচার এমনভাবে করেছে যে গোটা ইসলামী রাজ্যে একটা চরম বিশৃঙ্খলা এবং অশান্তির সৃষ্টি হয়ে গেছিল তাহলে এখন মূল কারণটা বুঝছেন যে এই লোকগুলি অর্থাৎ উমাইয়া বংশের যে লোকগুলি এরা সবাই ইসলামগুলো মক্কা বৈজার পর কাজে এদের মধ্যে ইমানের পরিপক্কতা আসে যার জন্য তারা ক্ষমতায় ক্ষমতা দখল করার জন্য অপচেষ্টা করেছে এবং ক্ষমতা দখল করার পরেই তারা ওই জাহিলিয়াতে যেটা মনে করছিল যে আমরা উমাইয়া আমরা আর ওরা বনি হাসেম এই দ্বন্দ্ব আবার সেভাবেই তাদের মধ্যে জাগ্রত হলো তো মূল কারণ হলো এটা যে এখন এখান থেকে আমাদের শিক্ষণীয় যে ওই লোকগুলি সাহাবি হয়েছে রাসুলের শিক্ষা পায় নাই তার জন্য তাদের মধ্যে এই ঘাটতিটা দেখা গেল এবং এর ফলে ওসমান শাহাদ গ্রহণ করলেন তো আমাদের অবস্থা কি আমরাও তো মুসলমান রয়েছি কিন্তু রাসুলের শোভা আমরা পাইনি কাজী রাসুলের সহবাদ না পাওয়া এটাই হলো আমাদের জন্য সবচেয়েতে দুর্বলতা এ কারণে আমাদের মধ্যেও ঠিক ওই ওদের মধ্যে যে ত্রুটি ওইগুলো আমাদের মধ্যেও আছে মিলেই দেখেন আমাদের রাজনীতিতে আমাদের কার্যকর্মে সব ওদের ওই উমাইয়ারা দেখাচ্ছে ওটাই আমরা কিন্তু করছি তার কারণ ওরা যেরকম রাসুলের সহবাদ পায় নাই আমরাও কিন্তু রাসুলের সহবাদ পাইনি তো এই জন্য আমি আপনাদেরকে বারবার একটা কথাই বলি যে কোরআন এবং রাসুলের জীবন এই দুইটা জিনিসকে আপনারা ধরেন ব্রিটিশদের কৌশল বোঝা বড় মুশকিল তো আমি আগেই বলছি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গভর্নর বলছিল যে বছরে তোমরা এক লক্ষ টাকা শিক্ষার জন্য দিবা ওরা দিছে কিন্তু সেই টাকাটা ওরা স্বাভাবিকভাবে মুসলমানদের শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিকভাবে ব্যয় করে নাই ওরা যে যা পড়াতে বলবে ওরা যা সিলেবাস করে দিবে এইটা মানবে যারা তাদেরকে এই টাকাটা দিয়েছে অন্যদেরকে দেয়নি এবং ভারতবর্ষের সমস্ত অক্ষয় স্টেটগুলি একবার করে নেওয়া সম্রাট শাহ শাহরবের কাছ থেকে সতেরোশো পঁয়তাল্লিশ ওরা দেওয়ানি ক্ষমতা লাভ করে ভারতের সমস্ত সম্পত্তিতে তিনের এক সম্পত্তি শিক্ষা প্রতিষ্ঠানে মসজিদ অক্ষা ছিল এটাকে সব ব্রিটিশ তখন একবার করে নিয়ে গেল এখন এই প্রতিষ্ঠানগুলা শুধু খাঁখা করছিল কিভাবে চলবে বলেন এই দুরবস্থার মধ্যে তারা তাদের মত মতো সিলেবাস দিয়ে মাদ্রাসা করলো এটা করলো সেটা করলো ব্যবস্থা করলো যার জন্য আমরা এখন যে সিলেবাসে আছি এটা ওই ওই থেকেই আসে ওই একই জিনিস যার ফলে আমাদের একটা ছেলে কামেল পাশ করে আঠারো বছর ব্যয় করে তারপরও দেখা যায় যে সীমামতির মতো কেরাত জানে না কোরআনের অর্থ জানে না এগুলি কেন আমাদেরকে খুব বেশি খাওয়াবে তো বেশি খাওয়াই তো বেশি খাওয়া যায় না আমাদেরকে বাংলা ইংরেজি আরবি ফার্সি অঙ্ক কারিগরি বিদ্যা সব শিখে আমাকে পণ্ডিত বানাই দেওয়া হবে এই জন্য মাদার শিক্ষার মধ্যে এতগুলি জিনিস ঢুকানো হয়েছে ফলে কোরআন শিক্ষাকে সেখান থেকে মাইনাস করা হয়েছে অমিট করা হয়েছে এগুলো অতি কৌশলে করা হয় কিন্তু আমাদের জ্ঞানীরা এগুলো চিন্তা করে না যে এই শিক্ষার দ্বারা কী হয় বলেন আলি বাবা আছে আজকের বলেন কিন্তু তারপরও কোরআনের কোনো চর্চা নাই কোরআনের কোনো কথা নাই মানুষ সহি কোনো কথা বলতে পারে না যার যা মনে আসে তা বলে এই জন্য আমি যেটা বলছি আমি জানি না আল্লাহ কতখানি যদি আল্লাহ কবুল করেন তা হতেই পারে আপনারা ওই বড় কিছু না করিয়া ছোট্ট করেন যেরকম হাফিজি মাদ্রাসগুলো আছে ওইরকম আপনারা দুজন শিক্ষকের মাধ্যমে কোরআন শিক্ষা প্রতিষ্ঠান কোরআন যারা পড়তে জানা না পড়া শেখানো হবে পড়া শিখলেই তারা দু বছরের মধ্যে তাদেরকে শব্দার্থ সহ কোরআনের তজমাটা শিখিয়ে দেওয়া হবে এরপর তারা যে কোনো তাপসিল পড়বে আমার তাপসির আছে যদি এটা পড়তে চায় অন্য তাপসির পড়ুক পড়ে তারা নিজেরা স্বাবলম্বী হবে এবং তারা দজ্জালের আক্রমণ থেকে বা এই যে আলেমদের সমাজে সমাজের বিভিন্নমুখী কথা এর থেকে তারা আত্মরক্ষা করতে পারবে তো এই জন্য আপনাদেরকে এই কথাগুলো বলতে গেলে একদিন দুই দিন কথা শেষ হয় না তো আমার এগুলো আগে দেওয়া আছে ইউটিউবে আপনারা সেখান থেকে দেখেন এখন আমি খুব সংক্ষিপ্তকারী কথাটা বলতে চাচ্ছি আল্লাহ রসিলকালের পরে ওখর সিদ্দিকরা জিয়া আল্লাহ তো এগারোই যেতে ক্ষমতায় আসেন তেরো হিজি পর্যন্ত বছর তিনি ক্ষমতায় থাকার পরে ইন্তেকাল করেন এরপরে উমর ফারুক আসেন তেরো হেজি থেকে তেইশ হিজি পর্যন্ত উমার ফারুক রাজি আল্লাহ তালানু দীর্ঘ দশ বছর ক্ষমতায় থাকেন এরপর উমার ফারুক রাজি আল্লাহ তালানু মদিনার মসজিদে শাহাদাত বরণ করেন আবুল্লুনামি গোলাম ফজলের নামাজ সময় ওমর ফারুক রাজি আল্লাহ তালুকে নামাজের মধ্যে তাকে আঘাত করে এবং এখানে উমর ফারুক রাজি আল্লাহ তালানু এই আঘাতের তিন দিন পরে তিনি শাহাদ বরণ মৃত্যুবরণ করেন শাহাদ বরণ করেন তো এই সময়ের মধ্যে উমার ফারুক তিনি বলছেন তিনি প্রথম প্রশ্ন করছেন যে আমাকে কোনো মুসলমান আঘাত করছে না তখন ওমার খুশি হয়েছেন যে আমার রক্তে আমাকে খুন করে কোনো মুসলমান জাহান নামে যাবে না এই আমি খুব খুশি হলাম যে আমাকে একটা মজুসি গোলাম ইবনে সবার গোলাম আমাকে আঘাত করেছে তো ওমর ফারুক বললেন যে উমর ফারুকের খেলাফাতো আউবু খুশিদে তার নাম প্রস্তাব করছেন এবং সাক্ষ্য করে এটা উনি ডিক্লার করে দিয়েছিলেন তো উমর ফারুক বললেন যে আমি আমার পরে ওসমান রাজি আল্লাহ তালামকে খলিফা আমি ঘোষণা করব না এই জন্য যে ওসমান রাজি আল্লাহ তালেম অত্যন্ত বিনয়ী নম্র ভদ্র মানুষ কাজেই তাকে খলিফা খেলাফতের দায়িত্ব দিলে তার বংশের লোকেরা তাকে এক্সপ্লয়েট করবে তাকে অপব্যবহার করবে করে ক্ষমতা নিয়ে তারপর শেষে এমন দ্বন্দ্ব কল সৃষ্টি হবে যে এতে ওসমান রাজন শাহাদাতা বরণ করতে পারবে এটা ওমর ফারুক ভবিষ্যৎবাণী করছেন আমি তাকে আমি মনোন মনোনয়ন দিব না যেভাবে আবু করছে যে আমাকে মনোনয়ন দিয়েছিল আমি এটা দিব না বরং আমি ছয় সদস্য কমিটি করে যাচ্ছি তালহা জবায়ের সাদ ওসমান গণি আলিয়া জানু আব্দুর রহমানের নাও এই ছয়জন বৃহস্পের রকম দুনিয়াতে এরা বৃহস্তির খবর পেয়েছে ওমর ফারুকের একজন ভগ্নিগতিও আছে সাঈদ জায়দ এই সাইদেবনে জাইদ ওমার ভাইকে ভগ্নীপথী উমার ভাই বোন ফাতেমার সঙ্গে এও কিন্তু ভেষ্টে তখন তোমার ভাই ওনাকে বাদ দিয়েছে আমার আত্মীয় জন্য ওনাকে আমি এর মধ্যে নেব না কতখানি করা করি এখন ছয়জন তিনি বললেন যদি সমান সমান হয়ে যায় তিন তিন হয়ে যায় তাহলে তোমরা কিভাবে রায় নিবে তো বলেন আব্দুর রহমান আপনি আব যে ভাগে পড়ে সেই ভাগে কত মানে নিব এবং তিন দিনের মধ্যে তোমরা বিষয়টা সমাপ্ত করবে তোমার ফরকের দাফন কাফন সমাপ্তির পরে এটা জিহদ মাসের সম্ভবত সাতাইশ তারিখ জিহদ মাসের উমর ফারুক শাহাদ বরণ করেন মদিনী মসজিদে তো এই ছয়জনের ভাবে দায়িত্ব আসলো আসার পরে এরা ছয়জন বসলেন বসার পরে এরা বললেন রহমান আহ বললেন যে আপনারা তিনজন তালহা জোবায় সাদ এই তিনজনে আপনারা প্রস্তাব করেন যে খলিফা কে হওয়া ভালো তিনজনকে দায়িত্ব দিন আপনারা তিনজনে করেন এখন তিনজনের তালহা উনি বললেন যে ওসমান ওসমানগণি খলিফা হওয়া ভালো জোবার রাজের আরিয়া দিন হওয়া ভালো তারপরে সাত রাজনী বললেন যে আব্দুর রহমানী আওফ হওয়া ভালো তো তিনজনের তিনজনের নাম প্রস্তাব করলেন এবং এগুলো কি মানে সবই ঠিক আছে এরা তো সবই ভেস্ট এরকম তিনজনের তিনজনের এখন কী হলো হওয়ার পরে এখন আব্দুর রহমান আহক বলেন যে এটা তো আপনি এভাবে করলেন তো আমার নামও প্রস্তাব করছেন কিন্তু আমি উড্ড করলাম আমি যখন উড্ড করলাম থাকে দুইজন আলিয়ার ওসমানার এই দুজন থাকলো এই দুজনের মধ্যে এখন আপনারা চিন্তা ভাবনা করেন তো ওই তিনজন বললেন যে এবার আপনি করেন আমরা তো আগে করছি এবার আপনি করেন তখন আব্দুর রহমান নাও এই এই প্রশ্ন নিয়ে তারা সবাই বাড়িতে গেলেন চিন্তাভাবনা মগ্ন থাকলেন আল্লাহর কাছে কান্নাকাটি রোডাদারি দোয়া মাজাদ করতে লাগলেন যে আমরা এটা সঠিক সিদ্ধান্ত বুঝতে পারি যেহেতু তো হজর মৌসুম যেহেতু হজর মাস সাতাইশে জিলহাজ উমর ফারুক শাহজাদ বরণ করছেন বিভিন্ন অঞ্চল থেকে মৌসুমে মক্কা মদিনায় লোক আসে তো আব্দুর রহমান এই মানুষের মতামত যাচাই করতে লাগলেন তো যাচাই করে উনি দেখতে পাইলেন যে ওসমান ওসমানগরিয়াদি আল্লাহ তার প্রতি মানুষের ঝোঁক বেশি যেহেতু তিনি বয়স্ক আর এদেরও যথেষ্ট যোগ্য কিন্তু ওসমানগনী তার বয়স হল সত্তর বছর আর তখন প্রায় তার অর্ধেক তো এই জন্য অধিকাংশ লোক মনে করছেন যে ওসমানগনিয়াল্লাহ বয়স্ক এবং জিন্নুরাইন রাসুলের দুই কন্যার সে স্বামী তো এই জন্য উনি যাচাই করে পাইলেন যে ওসমান গনিয়াদের প্রতি মানুষের ঝোঁক বেশি তো তৃতীয় দিনে যেদিন ডিক্লেয়ার করা হবে সারা রাত্র আল্লাহর কাছে রোনা জারি করে মদিনা মসজিদে ফজরে নামাজ পড়লেন এরপরে তিনি সবাইকেই বুঝাইয়া বললেন হজরত আলীকে বিশেষ করে বললেন যে আপনি মনক্ষুণ্ণ হবেন না আমি জনমত যাচাই করেছি তাতে অধিকাংশ মানুষের মতামত গনির প্রতি কাজী আমি ওসমানগড়ি আদি আল্লাহ তালকে খলিফি হিসাবে ঘোষণা করলাম এখন ওমর ফারুক যা করছিলেন যেটা ভয় সেটাই হলো ঘোষণা করার পরে সর্বতম আব্দুর রহমান আহব তার ওসমানগনের হাত ধরে বয়াত গ্রহণ করলেন এই বয়াত হলো প্রতিশ্রুতি যে আপনাকে আমরা খলিফা হিসাবে আপনার আদেশ আমরা মেনে চলবো আপনার বিষয়ে নামাজ করবো আপনার আদেশে আমরা যুদ্ধ করব। তো আব্দুর রহমান আহব ওসমানগনির হাত দিয়ে হাত ধরে বয়াত গ্রহণ করার পর সবাই আগে আলিয়া জাদিয়াল্লাহ যেন হাত বাড়ালেন আলিয়া যেন হাত বাড়াই ওসমানগনির হাতে বয়াত গ্রহণ করলেন তখন সমস্ত মানুষ বয়াতে আর তাদের কোনো চিন্তা ভাবনা দ্বিদা দ্বন্দ্ব থাকলো না যে এরা দুজন তখন আরিয়াদের নিজেই যখন আব্দুল পরপর তিনি যখন হাত বাড়ালেন তা এ এর ব্যাপারে আর কিছু করার নেই এভাবেই সুন্দরভাবে বিষয়টা মীমাংসা হয়ে গেল ওসমান গড়িয়াজ আল্লাহ তালা মুসলমানদের খরিফা নির্বাচিত হলেন তো এটা হলো মানে চব্বিশ ফিজিতে ওসমান গড়িয়াদের খেলাপথে তিনি ক্ষমতা গ্রহণ করলেন তো বারো বছর পর্যন্ত ওসমানগনি এই দায়িত্ব পালন করছে অর্থাৎ দলে কত বছর হয় আবু বকর সিদ্দিক এগারো থেকে তেরো আর তেরো থেকে তেইশ চব্বিশ আর চব্বিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ বছর পর্যন্ত মানে অর্থাৎ পঁয়ত্রিশ জি পর্যন্ত ওসমানগনিয়া জেলা দালানো খেলাফতে প্রতিষ্ঠিত থাকেন কিন্তু সমস্যাটা এই দেখা গেল যে ওসমানগঞ্জ আল্লাহ তালাউ খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পরপরই এক বছর পরই দেখা গেল যে উমর ফারুক রাজি আল্লাহ তালানু যাদেরকে প্রাদেশিক গভর্নর নির্বাচন করেছেন বিভিন্ন ট্রেজারার তারপর সেনাপতি বিভিন্ন যে দায়িত্ব দিয়েছেন এই থেকে টুকটাক করে দুই একটা লোক নেই সাঁটাই করে বনি উময়াদেরকে ঢুকাচ্ছে এটা কিন্তু বনি উম উময়াদের পরামর্শে সুপারিশে এবং এই হতে হতে ছয় বছর যখন পার হলো তখন দেখা গেল যে অধিকাংশ ক্ষেত্রেই বনি উমাইয়ারা সমস্ত মুসলিম জাহানের ক্ষমতা চলে আসে মুসলিম জাহানটা উমার ফারুক আটটা ভাগে ভাগ করে শাসন ব্যবস্থাকে মানে সুন্দর করে বিন্যস্ত করেছেন আটটা প্রদেশে ভাগ করা ছিল এখন দেখা গেল যে ওমার ফারুক রাজিয়াল্লাহ তারা নৌ যে সমস্ত লোকদেরকে বিশেষ করে ক্রায় বংশের এবং সিনিয়রদেরকে প্রাধান্য দিচ্ছিলেন ওই ওসমান রাজিয়াল্লাহ তার নম্রতা ভদ্রতা বিনয়ী স্বভাব এ কারণে তার বংশের লেখেরা সব ক্ষমতা দখল করে নিয়ে গেল ছয় বছর পর ছ বছরের মধ্যে এটা এভাবে হয়ে গেল এখন শুধু চতুর্দিক থেকে গণ্ডগোল মানুষের অভিযোগ যে এরা জুলুম করছে অত্যাচার করছে ন্যায় বিচার করছে না এখন এরা হলো এই উমাইয়া এই উমাইয়ারা সব ক্ষমতায় চলে গেল এখন এদিকে আল্লাহ রসুলের যে গ্রুপ অর্থাৎ হাসিম হাসেব বনি মত এদের কাছে এটা খুবই যন্ত্রণাদায়ক মনে হলো যে সব সিনিয়রদেরকে বাদ দিয়ে জুনিয়রদেরকে ক্ষমতা দেওয়া হচ্ছে এবং তাও তারা জুলুম অত্যাচার না করতো তাও একটা কথা ছিল আর তো করবেই ইমান যদি না থাকে ইমানের দুর্বলতা যদি থাকে তাহলে জুলুম অত্যাচার করবেই তা স্বাভাবিক যেহেতু এরা তো রকম পাকা মুসলমান ওসমানগনি কেউই তো সিনিয়র না এখন আরিয়াদেরকে ডেকে গনি জিজ্ঞাসা করছেন যে কী করবো তখন আরিয়া তাকে বুঝাই বললেন যে আপনার বংশীয় লোক সব ক্ষমতায় আসে এই জন্য আল্লাহ রসিলের বংশধর যারা যারা বনি আসে বনি এবং ইসলামে তারা হলো সিনিয়র ইসলামগ্রহণে এরাই তো সিনিয়র এরাই তো সব যুদ্ধগুলো করছে আর আবু সিবেন সমস্ত যুদ্ধগুলা লিট করছে কাজেই এখন সেই মানে আল্লাহ রসিলের যে বনি হাসেম আর বনিমত্তালে এরা মানে অসন্তুষ্ট হলো এবং কমন আমভাবে জনগণ অসন্তুষ্ট এই জন্য যে তারা কোথাও ন্যায় বিচার করছে না এভাবে দ্বিতীয় ছয় বছর ওসমানিরাজেরা তানোর মানে জীবনে খুবই মানে একটা অশান্তি নিয়ে মুসলমানদের খেলাফতের অবস্থাটা ছিল এই অশান্তি ধীরে ধীরে বাড়তে থাকলো এবং অশান্তির আরও কতগুলো কারণ আছে কিছু লোক যাদের কারণে ওসমান গনিয় তালু শাহাদাত বরণ করেছেন সেই লোকগুলি সবই ওসমান গনির বংশীয় লোক এক নম্বর লোক হলো আবদুল্লিনে সাদেমনে আবিসারা যে মিশরের গভর্নর ছিল এই আবদুল্লিবিনে সাদেবনে আবিসারা এই লোকটাকে মক্কা বিজয়ের সময় আল্লাহ রসুল যাদেরকে হত্যা করার তালিকা করেছিলেন এই তালিকার মধ্যে এই লোকটার নাম ছিল আব্দুল দেবনে শাহাদেবনে আবিশার আল্লসমান যেখানে বসে সেখানে তাকে হত্যা করবে এই এক লোক দুই নম্বর হল মারোয়ান যে উম ওসমান রাজি তানুর যে উজি ছিলেন এই মারোয়ানের পয়সা হল মারোয়ান এবনে হাকাম এবনে আবিলাস এমনি উমাইয়া এই মারোয়ান এত দুষ্ট প্রকৃতির লোক ছিল মারওয়ানের পিতা হাকাম এত দুষ্ট প্রকৃতির লোক ছিল যে নিজে লোকজন কিয়া তার বৈশাখ নিজে বলতো আমি রসুল আমি করি তোমরা শোনো এইভাবে এই ঘটনা তার ধরা পড়ার পরে আল্লাহ রসুল তাকে তায়েফে নির্বাসন দিয়ে দিলেন এই তায়েফে যখন মারোয়ানের বাবা হাকামকে নির্বাসন দেয় তখন এই মারওয়ানো তার সাথে নির্বাসিত ছিল এই দুইটা লোককে ওসমান ওসমানগড়ির আদালত আশ্রয় দিয়েছেন প্রথমে আবদুল্লিয়া সাদ আবিন বিজয়ের তিন দিন পরে লোকটাকে ওমার ওসমান করি নিজে লুকিয়ে রাখছেন বাড়িতে তিন দিন পরে আল্লাহ রসুলের কাছে হাজির ইয়ারসুল্লাহ আবদুল্লনে সাদেব না আবিসারা আমার দুধ ভাই আপনি তাকে মাফ করে দেন আল্লাহ রসুল কিছুই বলেন না চুপ করে আসেন আবার বলেন ইয়া রসুল্লাহ সাদেব না আবিসার আমার দুধ ভাই তাকে মাফ করে দেন আল্লাহ রসুল কিছু বলেন না তৃতীয়বার ওসমান ইয়া রসুল্লাহ এই আবদুল্লিমনে সাদেবনে আবিসার আমার দুধ ভাই তাকে মাফ করে দেন তখন আল্লাহ রসুল বলেন যে মাফ করে দিলাম পরবর্তীতে আল্লাহ রসুল সাহাবিদেরকে বলেন যে আমি যখন গনির দাবি পূরণ করছিলাম না আমি নিরবতা পালন করছিলাম তখন তোমরা হত্যা করলে না কেন কিন্তু সাহাবিরসল্লাহ এই বিষয়টা আমরা আসলে অনুদান করতে বসতে পারিনি এই আবদুল্লি সাহা এক দুই নম্বর ওই যে মারোয়ান মারওয়ানের বাবা হাকাম এই হাকাম সাহাবিনা এই বাবার সাথে নির্বাসিত তায়েফে এবং এই নির্বাসিত ছিল আল্লাহ জামানায় আবু সিদ্দিক উমার ফারুক এদের সে নির্বাসী ছিল ওসমান করে তাকে নিয়ে আসছেন মদিনায় এবং সাহবায় ক্রানদের প্রশ্নের জবাবে বলছেন যে আল্লাহ রসুলের কাছে আমি অনুমতি নিয়ে রেখেছিলাম যে আমি তাকে নিয়ে আসব যেহেতু সে আমার বংশের লোক মারোয়ান এমনে হাকাম এমনে আবিল মানে এরা সবই একই উমৈয়া বংশের গুরুত্বপূর্ণ ব্যক্তি এই মারোয়ানকে এনে তাকে ওসমান প্রধানমন্ত্রী বানালো মীর মুন্সি বানালো এবং তার সাথে মেয়ে বিয়া দিল এই মারোয়ার এই লোকটা ওসমান হত্যার জন্য প্রধান কারণ আর ওই আবদুল্লাব সারা এই লোকটা ওসমান হত্যার জন্য দ্বিতীয় কারণ এখন কারণটা মানে আস্তে আস্তে চতুর্দিক থেকে গণ্ডগোল মদিনায় লোক আসিয়া ভিড় করছে বিভিন্ন প্রদেশ থেকে মদিনা মদিনায় লোক আসছে অভিযোগ করছে যে এই উম্মালরা অর্থাৎ প্রাদেশিক গভর্নররা এই জুলুম করছে অত্যাচার করছে এই সেই সবসময় হাজর আলী ডেকে ডেকে এটা সমাধান করার চেষ্টা করতেন এবং বলছে যে আপনি এটা মীমাংসা করে দেন বুঝাই দেন তাদেরকে তো মিশার থেকে এই ওসমানগনি যে বছর শাহাদ বরণ করবেন সেই বছরেরই ঘটনা পঁয়ত্রিশ শীতের ঘটনা তো মিশর থেকে একদল লোক এসে অভিযোগ করল যে মিশরের গভর্নর আবদুল্লিনা সাদেমনি আবিসারা সে নানাবিধ জীব অত্যাচার করছে তার বিভিন্ন অপকর্মের অভিযোগ ওসমান কাছে করা হলো তখন ওসমান হাজর আরিয়া ডাকলেন ডাকার পরে আরিয়া তাদেরকে বুঝে ওসমান ওসমানগুনি যেভাবে বললেন আরিয় যেভাবে বললেন তাদেরকে শান্ত করে বিদায় দেওয়া হলো এবং মিশরের গভর্নরকে সতর্ক করা হলো কিন্তু এই লোকগুলি যখন মিশরে ফিরে গেল তখন আবিসারা সতর্ক তো দূরের কথা এই লোকগুলোকে পিটাইল পিটান এমন পিটান দিল যে একটা লোক মরিয়েই গেল এই ঘটনা ঘটার পরে মিশর থেকে আবার সাতশো লোক মদিনে আসলো আর সে বললো যে আপনি তাকে ভালো হওয়ার জন্য বলছেন এই ভালো হয়েছে দেখেন এই ঘটনায় ওসমান ওসমানগরিয়াজি আল্লাহ তালন আবার আলী এবং অন্যদের ডেকে বসলেন সিদ্ধান্ত হলো যে আবদুল্লাহ সাদেমনি আবিারাকে ক্ষমতাচ্যুত করা হোক এবং তার পরিবর্তে মিশরের লোকদের দাবি যে মোহাম্মদ এমনি আবুহকরকে গভর্নর করা হোক মিশরের এই দাবি অনুযায়ী ওসমান গনিয়াজ্লা তালাহ মোহাম্মদ এমনি আবুহকর আবুকর সদিকের ছেলে তাকে গভর্নর নির্বাচন করলেন আর আব্দুল্লাহমিনিসম আবিসারকে বরখাস্ত করার কাগজপত্র সব রেডি করে একে মানে মনোনয়ন আর ওকে বরখাস্ত এগুলি সব দিয়া মদিনার থেকেও একদল আনসার মহাজির সহ এই লোক সব মিশরে পাঠিয়ে দেওয়া হলো এরা মিশরের দিকে যাচ্ছে প্রতিমধ্যে দেখতে পাচ্ছে যে একটা হাফসি গোলাম দ্রুত তাদের পাশ করে চলে যাচ্ছে সন্দেহ হলো যে এটাকে তখন তাকে ওরা ধরল ধরার পর জিজ্ঞেস তুমি কে আমি অমুকের গেলাম আবার বলে অমুকের গেলাম কোথায় যাচ্ছ হ্যাঁ আমি অমুকের কাজে যাচ্ছি তখন তাকে তল্লাশি করা হলো তল্লাশি করে দেখালো যে তার কাছে একটা চিঠি ওসমান গনের চিঠি সেই চিঠিতে লেখা আছে সিটিতে লেখা হয়েছে আবদুল্ল সাদেম আবি সার বরাবর সেই সিটিতে লেখা আছে ওসমানগুনি বলেছেন যে মোহাম্মদ আগর এবং তার সাথে যারা মিশরে যাচ্ছে এরা মিশরে যাওয়া মাত্র এদের সবাইকে কতল করে দাও কেমন ঘটনা বলেন তো এখন এরা অস্থির হয়ে গেল এ মানুষের কোনো মানুষ বরদাস্ত করতে পারে এটা এখন এরা সব ওখান থেকে ওই গোলামকে ধরিয়া ওয়ারউড সহ চিঠিপত্র সহ মদিনে আসো আসার পরে এভাবে তারা হজরত আলিয়া দিয়াল আব্দুল আউব তারপর তল্লা জোবাই যারা সবাইকে ডেকে ওসমানগুলির সামনে যাওয়া হলো ওসমান দেখা এই চিঠি আপনি দিচ্ছেন ওসমান গুলি আল্লাহর কসম এই চিঠির সম্বন্ধে আমি কিছু জানি না হ্যাঁ ওসমান গুলিকে তো অবিশ্বাস সে তো ভেস্টের রকম তো সবাই নিশ্চিত যে ওসমান গুলিটা কয় থাকে করছে এইটা করছে তার ওই প্রধানমন্ত্রী মারোয়ান মারোয়ান এটা করেছে শিলমোহন মারোয়ানের কাছে এটা যখন নিশ্চিত হলো যে এটা মারোয়ান করেছে তখন ওই উত্তেজিত লোক তো এমনি বিভিন্ন প্রদেশ থেকে মোদী নেওয়া বহু লোক অভিযোগকারীরা জমা আছে সবাই হুরাঙ্গামা করল যে মারোয়ানকে আমাদের হাতে দেন এত বড় অত্যাচার এত বড়ো জুলুম তো এখন ওসমানগুনি মানে এটা তো সম্ভব না একটা মানুষ অপরাধ করছে আর বিচারের জন্য তাকে তোমাদের হাতে দিব এটা তো অসম্ভব ব্যাপার এটা আইনগতভাবে ওসমানগুনি ঠিকই করেছেন যতই অপরাধ হোক তাকে তো মানে ওভাবে মানুষ সাধারণ পাবলিক কাছে দেওয়া যায় না আমি তা না তো যদি না দেন তাহলে আপনি ক্ষমতা সুত হয় আপনি খেলাফত রিজেন দেন খেলাফত এমন একটা জিনিস যেটা যে খলিফা সে নিজে পদত্যাগ না করলে পৃথিবীর কোনো ক্ষমতা তাকে পদত্যাগ করাতে পারে না যে দেশ জনগণ তাকে নির্বাচন করে যে তোমাদের কারো খলিফা না সে জনগণের ওসমানগানি বললেন যে আমিও পদত্যাগ করব না আমাকে আল্লাহ যে সম্মান দান করেছেন আমি এই সম্মান নিজ হাতে নিজে আমি এটা বর্জন করব না যদি আমার ভাগ্যে যা আসে তাই হবে সেটা আমি মেনে নেবো ধৈর্যের সাথে কিন্তু আমি মারোয়া করতে তো মাথাতে দিব না আর আমিও পদত্যাগ করব না এইভাবে যখন তিনি বললেন তখন এই অত্যাচারী বিদ্রোহীরা তারা আরও চরম বিদ্রোহ করল আর বিদ্রোহীদের মধ্যে আর একটা দল আছে সেটা হলো আবদুল্লিমের সাবা সাবাই সম্প্রদায় এই আবদুল্ল সাবা এর বাড়ি হচ্ছে ইয়ামান এই লোকটা ইহুদি এই লোকটা মুসলমান ব্যাস ধরে মনাফে কইয়া মদিনায় ঢুইকা এই লোকটা হজরত আরিয়া জল্লানু রাসুলের পরিবার এবং বনু হাসেম মনু এদের খায়ের খা মানে এদের শুভাকাঙ্ক্ষী এই হিসাবে তার ব্যাপক প্রচার কারণটা উমেয়াদের বুদ্ধে প্রসার এবং আল্লাহ রসুলের পরিবার প্রয়োজন এদের পক্ষে লোকটা এই লোকটা কিন্তু মুনাফে তার মূল উদ্দেশ্য যে গণ্ডগোলটা যাতে বাধে এখন এই আবদুল্লিন সাবার যে দল এরা সবাই বিদ্রোহী বিদ্রোহী দেশেরা সবাই মিলে ওসমান মিরিয়া দিয়া হন বাড়িঘর এরা ঘিরে ফেললেন ঘিরে ফেলার পরে এখন হজরত আরিয় অন্যান্য বললেন যে আমাদেরকে আদেশ দেন আমরা যুদ্ধ করে এদেরকে তারাই দিই এই বিদ্রোহীরা যারা আপনার বাড়ি ঘিরে রেখেছে এদেরকে তারাই দেবো খাদ্য পানি সব বন্ধ করে দিয়েছে এখন ওসমানগনি বলেন যে আমি কখনোই মুসলমানদের বিরুদ্ধে তলোয়ার ধরার আদেশ এটা আমি দেব না এরা বিদ্রোহী যাই হোক এরা তো মুসলমান কাজে এদের বিরুদ্ধে তলোয়ার ধরার আদেশ এটা আমি কোনোদিনই দেব না আমার কারণে এই হেরে নিয়ে রক্তপাত হবে আমি এটার জন্য এই দাদার আমি নিব না এখন কি করা যায় পারে দেখেন শেষ পর্যন্ত অবরুদ্ধ বিদ্রোহীরা দেখলো যে তাদের মধ্যে যুদ্ধও করা হবে না তখন তার আরো জোরদার হলো এখন এরা নিজের নিজেদের পুত্র এদেরকে অস্ত্র দিয়ে বাড়ির চতুর্দিকের পাহারা লাগাই দিল যে তোমরা দেখো যে এই বাড়িতে আর কেউ ঢুকতে না পারে আর খাদ্য পানি তোমরা নিয়মিত সরবরাহ করবে এই যে ইমাম হাসান রাজি আল্লাহ তালু জখম হয়ে গেছিলেন এই দায়িত্ব পালন করতে এইভাবে দিনগুলি পার হচ্ছিল শেষ পর্যন্ত রমজান মাসে সম্ভবত না জিরহাজ মাস এটা জিহাদ মাসে সতেরোই জিলহাজ পঁয়ত্রিশের জি শেষ পর্যন্ত ওই বিদ্রোহীরা চিন্তা করলো যে বাড়ির মধ্যে তো দরজা দিয়ে ঢোকা যাচ্ছে না তা আমরা অন্য কৌশলে দেওয়াল ভেদ করে বা অন্য কায়দায় যাতে আমরা বাড়িতে ঢুকতে পারি এভাবে চারজন মোহাম্মদ আবর যাকে মানে প্রাদেশিক গভর্নর মিশরে গভর্নর করা হয়েছিল সে আর ওই সবাই সম্প্রদায়ের আরও তিনটা লোক কিন্তু ওই তিনটার লোককে আবু করে চেনে না তারা বিদ্রোহী প্রথম শ্রেণীর বিদ্রোহী এদেরকে নিয়ে মোহাম্মদ ওসমানগনিয়া জালত বাইজে অন্য পথে কৌশল করে ঢুকলেন তো ঢোকার পরে মোহাম্মদ উসমান ওসমানগুনিয়ারা দাড়ি ধরে তার দাড়িতে টান দিলেন তখন ওসমানগনি বলেন যে বেটা তুমি করে ছেলে তোমার বাবা যদি এখন বেঁচে থাকতো আর এইটা যদি সে দেখতো যে তুমি আমার দাড়ি ধরেছ এটা কেমন লাগতো তোমার বাবার কাছে বলো এই যে বলা পরে মোহাম্মদে আবুকে খুব লজ্জিত হইয়া দাঁড়িয়ে ছাড়িয়া দিয়া ওই বাড়ি থেকে উনি বের হয়ে পড়লেন বের হয়ে পড়ার যে বাকি তিনজন ছিল এই তিনজনে ওসমানগরি আজি আল্লাহকে হত্যা করলো একজনের লাট দিয়ে আঘাত করলো একজনে বলম দিয়ে আঘাত করলো একজন তলোয়া দিয়ে আঘাত করলো আর এই শাহজাতের আগের রাত্রি ওসমানগরির স্বপ্ন দেখেছেন যে আল্লাহ রসুল সিদ্দিক মন ফারুক তারা আসছে আইসল ওসমান জলদি করো তোমার সাথে আমরা সবাই মিলে একসাথে ইফতার করবো ওসমানগনিয়ার সময় রোজা ছিলেন এই স্বপ্ন দেখেই তিনি নিশ্চিত হয়ে গেলেন যে আমার সময় আর নাই তিনি গোলাম আজাদ করলেন জামা কাপড় পরলেন এবং কোরআন শেখ খুলে উনি পড়তে ছিলেন এই অবস্থায় আসলের সময় ওনার এই শাহজাত সংগঠিত হয় তো ওরা এভাবে আঘাত করলো তো ওনার এক স্ত্রী রক্ষা করার জন্য হাত পেতেছিল তার আঙ্গুল কেটেছিল স্ত্রী নাম হলো নায়লা তো এইভাবে ওসমানগনিয়াজিয়াল্লাহ গৃহে শাহাদাত বরণ করলেন এভাবে ওসমান গরি আজি আল্লাহ তালু জিরাজ সতেরো আঠারো তারিখ এভাবে তিনি পঁয়ত্রিশ ইতি তিনি শাহাদাত বরণ করেন তিনি শাহাদ বরণ করার পরে এই অবস্থায় তিনি বাড়িতে পড়ে আসেন কেউ তার লাশ বাইর করবে জানাজা দেবে বা কি কেউ সাহসী করতে পারছে না দুদিন পর্যন্ত তার লাশ এবার বাড়িতেই পড়েছিল তারপরে কিছু লোক অত্যন্ত মানে ঝুঁকি নিয়ে সতেরো জন লোক ওসমান গণী রাজি আল্লাহ বাড়ি থেকে বের করে রাতের অন্ধকারে তাকে জান্নাতুর বাকি যে কবরস্থান মদিনায় এর পাশেই জায়গা হাস্যে কাউকাপ জায়গাটার নাম এইখানে হাজর ওসমানগনী আদি তারা সতেরো জন মানুষে জানাজা পরে তাকে রাতের অন্ধকারে এখানে সমাহিত করেন এই বে ওসমানগনী আদি আল্লাহ তালু শাহাদ বরণ করেন এবং পৃথিবীতে প্রথম মুসলমানদের তলোয়ার মুসলমানদের ঘাড়ি গড়ে ওঠে এই ঘটনা ঘটে যাওয়ার পরে এখন মুসলমানদের দায়িত্ব কে নিবে এখন যারা বিদ্রোহী তারা সবাই আলিয় পক্ষে যে আপনি এ দায়িত্ব নেন কিন্তু আলিয়া অস্বীকার করছেন যে আমি এই সময় এ দায়িত্ব নেব না তো এরপরে যখন আনসার মহাজিদ তারাও সবাই চাপ সৃষ্টি করলো যে আপনি সারা এই অবস্থাটা কেউ ট্যাকেল দিতে পারবে না কাজে আপনি ক্ষমতা গ্রহণ করেন শেষ পর্যন্ত আনসার মহাজিদের অনুরোধে হজরত আল্লাহ তাল খেলাফাতের দায়িত্ব গ্রহণ করলেন আম জনতা খেলাফতের জন্য হজরত আলিয়ান হাতে বেয়াদ গ্রহণ করলেন আলী রাজি আল্লাহ রাহু মুসলমানদের খলিফা নির্বাচিত হলেন কিন্তু এই খলিফা নির্বাচিত হওয়ার পরে এদিকে উমাইয়া রাজারা ছিল মদিনায় যেহেতু ওসমান শহীদ হয়ে গেছেন হজরত আলী তিনি উমাইয়া না তিনি হলেন হাশিমি তো ওরা সব পালাইয়া সিরিয়ায় মাহাবিয়ার কাছে চলে গেল মাহাবিয় মানে উসমান বেনিয়া দেউ আপন চাচাতো ভাই তো এভাবে এই উমাইয়ারা সব সিরিয়ায় মাবিয়ার কাছে জমা হলো এবং মাবিয়ার মনে সে প্রবল আকাঙ্ক্ষা ছিল যে সে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করবে যেহেতু সে বাইশ বছর প্রাদেশিক গভর্নর ছিল এরপরে আলিয়া জনুর শহাদের পরে আর উনিশ বছর সে একসাটিয়া মুসলিম জাহান শাসন করেছে কিন্তু তার অন্তরে এই আকাঙ্ক্ষাটা আগে থেকেই ছিল যে আমি কোন কৌশলে আমি ক্ষমতা দখল করবো সবাই বয়াত গ্রহণ করল কিন্তু মাত্র মানে এই যে মানে মাবিয়া যে প্রাদেশের গভর্নর সিরিয়া এই সিরিয়ার লোকেরা এরা হাজর আবিয়া বায়াত গ্রহণ করলো না মাবিয়ার পরামর্শে তারা বলল যে ওসমান হত্যার বিচার আগে করা হোক তারপরে বয়াতের বিষয়টা পরে দেখা হবে এটা তাদের দাবি শুধু একটা প্রদেশ সিরিয়া মাবিয়া যেটার শাসক এইভাবে হজরত আলিয়া ক্ষমতায় আসার সাথে সাথে তিনি যে প্রথমে যে সবচেয়ে কঠিন কাজটি করলেন সেটা হলো ওসমানগড়ি আদালতের আনু জামানায় যাদেরকে ওসমানগড়ি নিয়োগ দিয়েছিলেন সবাইকে তিনি বরখাস্ত করলেন সবাইকে বরখাস্ত করে সেখানে যুগ্ম সাহাবিদেরকে উনি নিয়োগ দিলেন তো এই আটটা প্রদেশের শুধুমাত্র এই সিরিয়া যেখানে মাবি এছাড়া সবাই হজরত আিয়া আদেশ মেনে তারা ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন এবং আদ যাদেরকে বর্ণনা তাদেরকে তারা ক্ষমতা হস্তান্তর করেছিলেন কিন্তু একমাত্র মাবিয়া সে বলে যে আমি এটা করবো না ওসমান গণি আমার আত্মীয় ওসমান এমনে আফান এমনে মৈয়া মাবিয়াবনে আবু সিবেন হরবেবনে উমাইয়া তো এরা এইভাবে একই বংশীয় কাছাকাছি আত্মীয় কাজী ওসমান হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমি বয়াত করব না এই সলে বলে কৌশলে সে বয়াত করলো না এবং উমৈয়ারাও বয়াত গ্রহণ করলেন না শেষ পর্যন্ত তারা এমনভাবে বিদ্রোহী হলো যে এই বিদ্রোহীর ফলে মুসলমানদের মধ্যে দুইটা যুদ্ধ সংগঠিত হলো একটা জঙ্গে জামাল একটা জঙ্গে সিফিন মুসলমানদের মধ্যে মর্মান্তিক ইতিহাস সৃষ্টি হলো সেই দুটা যুদ্ধে মোট সত্তর হাজার লোক শাহজাত বরণ করেছে হাজর আরিয়া পঁচিশ হাজার আর মাবিয়ার পঁয়তাল্লিশ হাজার এই সত্তর হাজার লোক এই দুইটা যুদ্ধে শাহাদ বরণ করেছে জঙ্গে জামালে দশ হাজার আর বাকি ষাট হাজার জঙ্গে সিট ফিরে এভাবে ভীষণ একটা সংঘর্ষ এবং এটা মূল কারণই হলো ক্ষমতা দখল যে ওসমান হত্যাকে আড়াল করে রেখে এগুলো করা হবে তো প্রথমে জঙ্গে জামাল এই জঙ্গে জামালে নেতৃত্ব এবং তলহা জীকা এটা ভুল বোঝাবুঝি এটা তো হজের মৌসুম আয়সা উদ্দিকা তা আল্লাহ রসুলের স্ত্রী উম্মেদ সালমা আল্লাহ তালা তিনজনই হজে গেছিলেন আয়সাস উদ্দিকা তারপর হাফসারদি আল্লাহ তালা উমর ফারুকের কন্যা আর উমেশ সালমা আল্লাহ রসুলের হজে যাওয়ার পরে ওরা ওই মাক্কুজি শুনতে পেলেন যে ওসমান শহীদ হয়েছে এইটা শুনে তাদের মনে একটা ক্ষোভ ওসমান কেন শহীদ হবে ওসমান আজ ভেস্টের রকম রসুলের জামাই এখন ওখানে মারোয়ান সেখানে গেছিল মারোয়ান এই মানুষের মধ্যে পরামর্শ দিয়ে দিয়া মানে হজরত আলীর বিরুদ্ধে বুঝাতে লাগলো যে এটার মধ্যে আলীর হাত আছে এভাবে তারা ভুল মারোয়ান ভুল বুঝাতে লাগলো এবং তাল্লা ভেস্টের আর ভৃষ্টের রকম হজরত আলীর অত্যন্ত বন্ধু আপনজন তাকে এবং আয়সিদ্দিকাও তারা বোঝালো যে আপনারা ওসমান হত্যার দাবি আগে করেন তারপর খেলাপথের বিষয়টা আপনারা দুই নম্বরে আপনারা করেন ওনারা সেটা মনে করলো যে হ্যাঁ ওসমান হত্যার বিষয়টা আগে হোক তারপর খেলাপথের বিষয়টা আমরা দেখব এই নিয়ে হতো আয়সিদ্দিকার নেতৃত্বে এরা এমন একটা জায়গায় মানে যে যাটা বসরা এই বসরায় তারা অবস্থান করছিলেন খুব সংক্ষিপ্তকারে বলতে হচ্ছে খুব বিশাল ইতিহাস তো এই বস্রায় তার অবস্থান করার ফলে সেখানে হজর আলিয়দিনও গেলেন আলিয় গিয়া তাদেরকে বুঝালেন প্রথম তিনি হযরত জুবাইর আদিয়ানকে বললেন এই ভেষে তখন কিন্তু জুবাইর বললেন যে জুবায়ের তোমার কি ওই কথা মনে পড়ে যে তুমি আর আমি দুজনে গলায় হাত দিয়া মদিনায় চলতেছিলাম তখন তোমাকে আমাকে আল্লাহ রসুল ডাকছিল মনে পরে হ্যাঁ মনে পড়ে তা আল্লাহ রসুল ডেকে তোমার কী বলছিলো বলো আল্লাহ রসুল বলছিলেন যে জোবাইর তুমি কালি কি ভালোবাসো তুমি বলছো যে হ্যাঁ মনে রাখো জোবাইর তুমি একদিন আলীর বিরুদ্ধে অন্যায়ভাবে লড়াই করবে আলো তোমাকে তোমার মনে আছে মনে আছে এই বলে জোবাইরা যেন যুদ্ধ থেকে পৃথক হয়ে গেলেন পৃথক যখন নিজের মানে আশ্রয়স্থলে তিনি অগ্রসর ছিলেন তখন আলিয়ার জন্য দলেরই একটা লোক তাকে হত্যা করে ফেললো মনে করছে হত্যা করলে আলী খুশি হবে নওয়জুল্লাহ আলী বলছেন যে জোবাইর কাছে হত্যা করছে আমি তাকে জাহান নামের খবর দিচ্ছি আর হইলেও তাই ওই লোকটা তাকে হত্যা করছে পুরস্কারের লাভে আর আলী রাজ বললেন তো আমি জাহান কর খবর দিছি তো ওই লোকটা নিজের তলার নিজের বুকে ঢুকাইয়া ও আত্মহত্যা করলো তো জাহান হলো এরপরে তল্লা রাজি আল্লাহ তালা না সে যুদ্ধ থেকে যখন পৃথক হচ্ছিল তখন মারোয়ান তার দিকে লক্ষ্য করে তিন নিক্ষেপ করলো এবং সে শহীদ হয়ে গেল এরপরে আয়সের দিকা তিনি আসেন কিন্তু তিনি বিষয়টা বুঝতে পারছেন না সে তো মহিলা তার কাছে এগুলো কি করে খবর যাবে এরা আলাদা আলাদা দুইটা ক্যাম্পে তারা ছিল কিন্তু সাবাই সম্প্রদায় ওই জব্দ সবাই হুদি এই দলটা সবসময় চিন্তিত ছিল যে আবি আল্লাহ যদি নিরাপদে খেলাপথে দায়িত্ব গ্রহণ করতে পারে তাহলে প্রথমেই তিনি ওসমান আত্মার বিচার করবেন এই জন্য এটা যেন হতে না পারে এই জন্যই সবাই সম্প্রদায় হযরত আলিউদ্দিন এদের মধ্যে সমঝোতা হয়ে গেল যে যুদ্ধ আমরা করবো আমাদের ভুল এই সমঝোতার পরে তারা পৃথক টাবুতেই রাত যাপন করছিলেন কিন্তু সবাই সম্প্রদায়ের লোকেরা রাতের অন্ধকারে নিজেদের লোকজন দুই ভাগ করে এক ভাগ ঢুকলো আয়সুদ্দিকার ঢুকল ক্যাম্পে আলিয়া গভীর রাতে তারা তীর মারতে লাগলো এরা এদেরকে মারে এরা ওদেরকে মারে কি সরবর কি হয়েছে আলিয়া কি খবর যে আয়স লোকেরা হামলা করছে আশিদ্দিকার জাগ্রত কি খবর আলীর হামলা করেছে কারণ হামলা ঠিকই করেছে কিন্তু কে করেছে দেখতে হামলাটা করেছে সবাই সম্প্রদায় এইভাবে তারা যুদ্ধটা লাগাই দিল ফলে এইখানে একটা ভুল মোলাবুদির কারণে একটা যুদ্ধ হলো এই যুদ্ধে দশ হাজার মুসলমানের প্রাণ নষ্ট হলো এরপর হাত আলির জন্য কোনোভাবেই যুদ্ধ থামাতে পারছেন না তখন কৌশল করে তিনি লোক পাঠায় দিলেন যে আশিদ্দিকার উঠকে উঠে পা কেটে বসাই দাও তাহলে ওরা বুঝবে যে আমরা পরাজিত হয়েছি আশা দিকে যুদ্ধ থামাবার জন্য একটা লোক গেছিল তার কাছে কাবেবিনে শাহর তিনি বসার কাজী এই কাবেবিনে শাহর আশিদিকে দিকে বলেন যে আপনি আদেশ দেন যুদ্ধ বন্ধের জন্য এটা অন্যায় মানুষ মারা যাচ্ছে তখন আশ্রীকে বললেন যে হ্যাঁ যুদ্ধ বন্ধের আছে আমি দিলাম আপনি শুনাই দেন তখন এই কাবে শাহর যখন এই সংবাদ শুনাবার জন্য অনেক আসে সবাই সম্প্রদায় তীর বিরে তাকে হত্যা করে ফেলেছে এই ঘটনাগুলো এতই মর্মান্তিক যেটা বলতে আমরা হিমশিম কাছি এবং একটা বিশাল ইতিহাস এইভাবে জঙ্গে জামাল জামাল মানি উঠ হজরত আর্শি একটা উঠে শহর ছিলেন এই হিসেবে এই যুদ্ধটাকে জঙ্গে জামাল বলা হয় তো এই যুদ্ধটা সমাপ্তি করে হজরত আরিয়া তালানু ওখান থেকে সিরিয়া প্রান্তে সিরিয়ার দিকে রওনা হলেন মাহ বিয়ার বুদ্ধে তো মা বিয়ার বুদ্ধে উনি রওনা করলেন তো নব্বই হাজার সৈন্য নিয়ে আরিয়া আলিয়া দিল্লাহ তালানু সে ইরাক বসরা এবং মদিনা কুফা এ থেকে নব্বই হাজার সৈন্য নিয়ে আরিয়া আলিয়া দিল্লাহ সিরিয়া দিকে রওনা হলেন মাবিয়া যখন এটা পাইল যে হ্যাঁ যুদ্ধের জন্য তিনি অগ্রসর হচ্ছেন তখন মাবিয়া ও আশি হাজার সৈন্য অগ্রসর এবং ফোরাত নদীর কেনারায় সিফিন জায়গায় উভয় দল তারা সমবেত হলো ইসলামিক ইতিহাসের কলঙ্কময় ইতিহাস এই শিপফিনে উভয় দল সংঘটিত হওয়ার পরে মাবিয়ার দল প্রথমে ফরাস নদীর পানি দখল করে পানি বন্ধ করে দিল জালির বাহিনীকে পানি দিবে না হজরত আরিয়া বললেন পানি দিতে রাজি হলো না এরপরে আরিয়া বাহিনী জোর করে পানি দখল করলো পানি দখল করে বললো যে তোমরা পানি নাও তোমাদের জন্য নিষেধ নেই আমাদেরকে নিষেধ না কিন্তু আমরা নিষেধ করলাম না এভাবে হজরত আরিয়া জন্য পানি দখল নিলেন এবং সেখানে এই শিবফিন প্রান্তরে চার মাস পর্যন্ত মুসলমানরা ছিল চার মাস পর্যন্ত বিভিন্নভাবে কথা বিনিময় মানে বহু চেষ্টা করা হয়েছিল যে যুদ্ধটা যাতে না হয় শেষ পর্যন্ত হলো না কোনোই সমাধান হলো না শেষ পর্যন্ত বহু চেষ্টা কিন্তু ওই মা বিয়ার হলো মনে ওই এক কথা এক পর্যায়ে মা বিয়া বলল দুইজন সাহাবি তার কাছে গেছিলেন দুইজন বুজুর্গ সাহাবি আবুদর্দা রাজি আল্লাহ তালু আর হলো আবু ওমালা আবু ওমামা বাহিলি আবু ওমামা বাহিনী এবং আবু দাদা এই দুইজন সাবি মাহবুবের কাছে গেল যে বলে যে তুমি যুদ্ধ করবো কেন আলী আলিয়া যেন কে কি ওসমানকে হত্যা করছে বলে না করে তাহলে তাহলে কেন যুদ্ধ করবে যে এই যে যারা হত্যা করছে তাদের কেন তাদের আশ্বাস দিচ্ছে এই হত্যাকারীরা সব আলিরা যেন দলে আসলে তো ব্যাপারটা এই সাবাই সম্প্রদায় এদের মধ্যে আছে এখন ওই দুইজন সাবি এসে আলিয়াকে বললেন যে মাবিয়া এই অভিযোগ করছে যদি ওসমান আত্মাকারীদেরকে তাদের সাথে আপনি সুবর্ধ করে দেন তাহলে সে বায়াত গ্রহণ করবে এই খবরটা যখন হজরত মধ্যে সবাই পড়ল তখন বাহিনীর থেকে বিশ হাজার লোক পৃথক হইয়া তারা চিৎকার করে বলতে লাগলো যে আমরা সবাই ওসমানকে হত্যা করছি দেখেন তো পরিস্থিতিতে কি তার কারণ ওসমান রাজনের প্রতি আমভাবে সাহাবিদের অন্তরে একটা বৃত্ত ভাব সৃষ্টি হয়েছিল যে তিনি কেন এগুলো করলেন এটা ছিল তার নম্রতা তার মধ্যে কোনো ইমানের দুর্বলতাও ছিল না অর্থের লোভও ছিল না তিনি বিরাট ধরিয়েছিলেন কোনো কিছুই শুধু তার মানসিক দুর্বলতার জন্যই ওরা এই সুযোগটা তার থেকে কেড়ে নিয়েছিল আর মানুষের মধ্যে ছিল আম বেজারি দেখেন কিভাবে জটিলতা তার কারণ ওসমান রাজি আল্লাহ তাল যে এই শেষের ছয় বছরে যে তিনি যেভাবে উমইয়াদেরকে সুযোগ সুবিধা দান করছেন এতে সমস্ত মানুষ ওসমান রাজি আল্লাহ তার উপরে তারা অসন্তুষ্ট ছিলেন এই জন্য বিশ হাজার লোক দ্বারা বললো পৃথক আমরা উসমান করেছি কি করা যায় শেষ পর্যন্ত কোনোভাবেই কাজ হলো না প্রায় চার মাস পর্যন্ত এই প্রান্তে তারা অবস্থান করছিল এর মধ্যে প্রায় পঁচাশিটা থেকে নব্বইটা ছোট বড় যুদ্ধ হয়েছে তো এইভাবে যখন অবস্থা চলতেছিল তো ছত্রিশ ফিজিতে সেপাইন অবস্থান নিয়েছে তারপরে সত্রিশিজি পার হয়ে গেল এরপরে সাত্রিশজির সূচনা মোহর্রম আসলো আরবি মাসের তো বছরের প্রথম মাস মোহরাম এই মাসে যুদ্ধ বিরতি থাকলো মহর্রাম এর পরে সাত্রীজির সফর মাসে খুব ব্যাপকভাবে যুদ্ধ শুরু হলো এবং এই যুদ্ধে হজরত আলীর পক্ষে একজন প্রবীণ সাহাবী ভেস্টের রকম তার নাম আম্মার এবনি ইয়াসার ইনি হজরত আলিয় বাহিনীতে ছিলেন এবং এনার ব্যাপারে আল্লাহর রসিলের ভবিষ্যৎবাণী ছিল যে ওই আম্মার তাকতুল কাল ফেয়াতুল বাগা মদিনার মসজিদ যখন নির্মাণ করা হচ্ছিল হিজরতের পরে প্রথম মানে কাঁচা ইট দিয়া বা পাথর দিয়া খেজুর গাছের পাতা দিয়া যখন মদিনা মসজিদ নির্মাণ করা হচ্ছিল তখন হজরত আম্মার রাজি আল্লাহতালু খুব বড় বড় পাথর বহন করছিলেন খুব বেশি কাজ করছিলেন তখন আল্লাহ সহ তার দিকে তাকে বলে ওই হে আম্মার তাকতুলকাল ফেয়াতুল বাগা আফসোস আম্মার তোমাকে বিদ্রোহীরা হত্যা করবে তো এই হাদিসটা জন সাহাবিতে রয়াত করেছে আপনি রেয়ার মানে দরবিষ্ট হাদিসও পাবেন না যেখানে একাধিক সাহাবিরা হাদিস বর্ণনা করেছে এই হাদিসটা জন সাহাবি বর্ণনা করেছে এবং জন সাহাবির নাম আমি উহসানের তাফসিরে উল্লেখ করান এই জন সাহাবি হাদিসটা রহায়ত করছে এবং সেই সাতাশ জনের মধ্যে মাবিয়ার নামও আছে আমর আজের নামও আছে এরাও এই হাদিস আহত করছে এখন আম্মার আদি আল্লাহ তালু হযরত আরিয় বাহিনীর সামনে তিনি একেবারে সম্মুখভাবে যুদ্ধে অবস্থান করেছেন এবং এক পর্যায়ে যুদ্ধে তিনি শাহাদাত বরণ করলেন যখন শাহাদাত বরণ করলেন তখন আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী প্রমাণিত হল যে আল্লাহ রসুল বলেছেন যে আফসুস আহম্ম তোমাকে বিদ্রোহীরা হত্যা করবে এবং আল্লাহ রসুলের এই কথা এটাও প্রমাণ হলো যে মাবিয়ার এই দলটা বিদ্রোহী হযরত আলিয় কাছে লোকেরা জিজ্ঞাসা করছে যে আপনি বলেন মাবিয়ার দল কি মোনাফেক না মুশেক না কাফের না এগুলো কোনোটাই না বল কি যে তারা বিদ্রোহী তারা ইমামে আদেল অর্থাৎ ন্যায় পরায়ণ ইমামের বিরোধিতা করেছে এবং ইমানে ইমামের বিরোধিতা করা এটা কোরআনে সম্পূর্ণ এটা মানে গুনায় কবিরা বা হরাম পর্যায়ের অপরাধ আতিউল্লাহ বা আতিউল রাসীলা বা উল ইমেনক আল্লাহর আনুগত্য করো রাসির আনুগত্য করো এবং তোমাদের নেতার আনুগত্য করো তার ইয়ে মুসলমানদের নেতা ছিলেন সে অন্য কোনো দলের নেতা না কাজে তার আনুগত্য তাদের জন্য ফরজ ছিল তো এইভাবে হযরত আম্মাররা যারা ধর শহীদ হয়ে গেলেন তখন সবাই খুব আফসিস করলো মাবিয়ার বাহিনীরা আফসিস করলো এরাও আফসিস করলো কিন্তু এর ফলে যুদ্ধের প্রচণ্ডতা খুব বেড়ে গেল হযরত আরিয়া দলের মধ্যে যারা ছিল বিভিন্ন গতির লোকেরা তারা ব্যাপকভাবে মাবিয়ার ভাবিনীর উপর আক্রমণ চালালো এবং সারা দিনভর যুদ্ধ করে করে রাত পর্যন্ত যুদ্ধ চলতে থাকলো এবং এই যুদ্ধের মাবিয়ার যে পতাকাবাহী সে সে মারা গেল এবং যুদ্ধে এমন সে অবস্থা পুঁছে গেল যে মাবিয়া নিশ্চিত হয়ে গেল যে যুদ্ধে আমি জিততে পারবো না তখন সে আলিয়াদুল্লাহ তার কাছে দুধ পাঠালো যে আমরা সন্ধি করতে চাই কিন্তু আলিয়া সন্ধিতে রাজি হলেন না তিনি জানেন যে এরা কপট এরা অদা রক্ষা করবে না আলিয়া এবং তার প্রধান সেনাপতি মালেক অস্তর সন্ধিতে রাজি হলেন না যখন রাজি হলেন না তখন আমর বিলাস উনি কৌশল করলেন যে কিভাবে যুদ্ধ বন্ধ করা যায় তো পরের দিন আমর আজ সবাইকে নিয়ে বললেন যে তোমরা এই দামেশকে সিরিয়ার রাজধানী দামেশকে যে কোরআনের যে বড় বড় কপি অর্থাৎ ওসমানগনি আদিয়াল্লাহ আর আমলে মানে কোরআনের যে কপি করা ছিল এই প্রত্যেকটা প্রদেশে এক একটা কপি পুরো কোরআনের কপি উনি সেন্ড করে পাঠাইছিলেন তো আমর আজ বললো যে তোমরা এই যে কোরআনের প্রধান কপিটা খুব বড় এ এরকম হালকা কাগজ ছিল না সময় তো এই সেই বড় খুব ভারী পাঁচটা বল্লমে করে এই কোরআন তারা ধারণ করে যুদ্ধের মাঠে গেছে আর অন্যদেরকে বলছে তোমাদের যার কাছে যা কোরআনের কপি আছে বিভিন্ন প্রায় পঞ্চাশ জন ছিল কাজই তোমাদের কাছে যার কাছে কোরআনের কপি আছে সব বল্লমে বেঁধে তোমরা মাঠে আসবে আর বলবা যে আমরা যুদ্ধ করব না কোরআন আমাদের ফয়সলা করবে এই কৌশল আমর আমার লাচ এই কৌশল এই সাহাবি কিন্তু খুবই দুঃখজনক এই সাহাবি কিন্তু ইসলামের বহু খেদমাত করছে কুমার ফারুকের আমলে সে প্রাদেশিক গভর্নর ছিল সে মিশর বিজেতা সে মিশরের শাসক ছিল বহু বহুযুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করছে খুবই বিচক্ষণ এবং খুবই জ্ঞানী সাহাবি আমর লাজ কিন্তু ওই বংশ হলো আমর আজ এমনে অয়েল এই অয়েল হলো উমইয়ার ছেলে সমস্যাটা হলো এখানে এই দলগতভাবে এখন সে মিয়ার দলকে সমর্থন করলো এবং এইভাবে ষড়যন্ত্রগুলো সেই করতে থাকলো এভাবে যখন বল্লভে কোরআন নিয়ে ওরা আসে এখন আলিয়া দিল্লা তালানি এবং তার সেনাপতি তারা বলছে এটা সম্পূর্ণ ধোকা প্রবঞ্চনা ওরা কোনো কথা মানবে না এদেরকে যুদ্ধের মাধ্যমে পরাজিত করে দাও কিন্তু আলিয়াদের অন্য সেনাপতিরা তারা রাজি হলো না তারা বলছে আমরা কোরআন নিয়ে এসে কোরআনের ফয়সালা এখন আমরা কোরআনের বিরুদ্ধেও কি লড়াই করব এটা আমরা করব না আলিউদ্দিনকে বুঝ আল্লাহ তারা তাদেরকে বোঝাবার চেষ্টা করলেন যে এরা ধোকাবাস প্রবঞ্চক এরা কিন্তু কথা কিছু মানবে না কিন্তু তারা শুনলই না শেষ পর্যন্ত তারা আলিয়া হুমকি দিল যে আপনি যদি যুদ্ধ না থামান মালেকস্তর প্রধান হবে আপনি বিরত নারা করেন তা আপনার দশাও মতো হবে এটা কী থ্রেট দেখেন আলিয়ানও তখন নির্বাক হয়ে গেলেন যে তোমরা যাই সে তাই করো যুদ্ধ বন্ধ হয়ে গেল এরপরে যুদ্ধ বন্ধ হওয়ার পরে সিদ্ধান্ত হলো যে দুই পক্ষ থেকে দুইজন সালিশ এরা বসবে এবং এরা ফসলা করবে এবং এই জন্য তাদেরকে দীর্ঘ সময়ও দেওয়া হলো যে মানে অর্থাৎ ছত্রিশ হিজিতে এই যুদ্ধের মায়দানে আসছিল মানে সাত্রিশ হিজির প্রথম ভাগে তারা দিন ধার্য করলো যে এই দিনে এই সালিসি বৈঠক হবে এবং সেখানে দুই পক্ষের মানে বিষয়গুলি লেখা হলো এবং দুই পক্ষে দুইজন সালিশ নির্বাচন করা হলো বিষয়বস্তুগুলি লেখা হলো যে আমরা এই বিষয়ে একটা সালিসি ব্যবস্থা আমরা বসবো তো এখানে আমরা সম্পূর্ণ কোরআনের মাধ্যমে এই সালিসি আমরা করব। কোরআনের বাইরে যদি কিছু করা হয় তাহলে উভয় পক্ষ আমরা এটা মানব না এবং পুনরায় যুদ্ধ করার অধিকার থাকবে কোরআনে যদি কোনো জিনিস অস্পষ্ট থাকে আমরা শূন্যতে আদেলার মাধ্যমে সেটা ফয়সলা করব, কিন্তু সম্পূর্ণ কোরআন হাদিস ভিত্তিক আমরা এই ফয়সা লাভ করবো আমরা কোনোভাবেই কোরআন এবং হাদিসের বাইরে আমরা যাব না এবং দুই পক্ষে দুইজন সালিশ তো মাবিয়ার পক্ষের সালিশ হলো এই আমর লাস আর হজরত আলিয়দের পক্ষ থেকে কুফাবাসী কুফা এবং বসরা ইরাক এরা বলল যে আবু মুসা আশারি সালিশ হবে কিন্তু আলিয়দ এটা পছন্দ করলেন না যে আবি মুসু আশারি উনি সরল মানুষ আমরাজ অত্যন্ত চালাক তার সাথে এ সমকক্ষ হবে না কাজেই তোমরা অন্য লোক দাও তিনি বললেন যে ইবনে ওমরকে দাও উমার ছেলে অথবা ইবনে আব্বাসকে দাও অথবা মালিক ইবনে অস্তরকে দাও কিন্তু তারা তা মানল না না আবু মুসা সার হবে তখন আর এদিন আবার হয়ে বললেন তোমরা যাই সে তাই করো তো এই দুইজন সারির দুই পক্ষের তো তাদেরকে দীর্ঘ সময়ে দেওয়া হয়েছিল মানে পরবর্তীতে প্রায় ছয় মাস সময় দেওয়া হয়েছিল এই সালিশির জন্য নির্ধারিত দিন তারিখ নির্ধারিত হলো এবং স্থান হলো দুমাতুল জান্দাল এই দুমাতুল জান্দালে বৈঠক হবে সেখানে উভয় দল একত্রিত হবে তো সময়টা পার হয়ে যাওয়ার পরে এরপরে উভয় দল থেকে চারশো করে লোক আবু মুচ আসারের সাথে চারশো আবার মাবিয়ার আমর আদেশের চারশো এরা এই লোকগুলি সব দুমাতুল জানদানে সমবেত হল সম্ভব হওয়ার পরে এখন দুই দুই সালিশের কথাবার্তা পৃথকভাবে চলল তো আমার প্রথমেই বললো মুসা আসারিকে যে আপনি মা পক্ষে খেলাপথ সমর্থন করেন তাকে খেলাপথ দান করেন তো সে যেহেতু ওসমান শাহাদ বহন করছে আর মা বিয়া ওসমানের অতি ঘনিষ্ঠ আত্মীয় কাজে এই জন্য এই খেলাপথের দাবিদার মা বিয়া তাকে আপনি খেলাপথ দান করার ব্যবস্থা করেন আপনাকে আমরা গভর্নর করব তো আবু শাসারি বলে জান এটা কখনোই হতে পারে না এরা দুজনের সংঘাত করেছে এই জন্য যদি এদেরকে বাদ দেওয়া হয় তাহলে আবদুল্লিন উমারকে তোমরা খলিফা নির্বাচন করো এরা দুজন বাদ থাকুক এটা তোমরা করতে পারো কিন্তু নুকে বাদ দিয়ে মাবিয়াকে এটা হয় না তো এই কথা আমার পছন্দ করল না এটা হবে না তো তাহলে কী হবে শেষ পর্যন্ত অনেক কথা কাটাকাটির পরে সিদ্ধান্ত হলো যে আমরা উভয়েই এই দুজনকে আমরা প্রদর্শিত করব ক্ষমতা ক্ষমতাচ্যুত করব এরপরে জনগণের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া হবে জনগণ নূতনভাবে যাকে ইচ্ছা তাকে খলিফা নির্বাচন করবে তো এ ব্যাপারে আবু মুসা আসারি একমত হলেন একমত হওয়ার পরে এখন তারা মদ্রিসে গেলেন যে এই রায় ঘোষণা করবেন তো এই রায় ঘোষণা করার ব্যাপারে আমর রাজ বলে যে আবু মুসা আসারিকে যে আপনি মুরব্বী আপনি বড় কাজী এই কথাটা আপনি আগে বলেন কিন্তু আব্দুল্লি আব্বাস দিনও বলেন যে খবরদার আপনি আগে বলবেন না কিন্তু আবু মুসাহ সাহি তার কথা শুনলো না সে ঘোষণা করলো যে আমরা সিদ্ধান্ত গ্রহণ হয়েছি যে হজরত আলী এবং মাবিয়া দুজনকে আমরা ক্ষমতা থেকে আমরা বহিষ্কার করলাম ক্ষমতা সীত করা হলো এখন জনগণ তাদের রায় মানে তারা প্রদান করবে এবং নূতন খলিফা নির্বাচন করবে এটা বলার পরই আমার নাজ উঠলো উঠে বলে যে আপনারা তো শুনলেন যে আলিয়াদুনের পক্ষে সালিশ সে আলীকে বরখাস্ত করেছে কাজে এটা আমিও সমর্থন করলাম আমিও আলীকে বরখাস্ত করলাম এবং তার পরিবর্তে আমি মোয়াবিয়াকে খলিফ হিসেবে ঘোষণা করলাম এই কথা বলে সবাই হইসই শুরু করে দিল কী হলো কী কথার থেকে কি কথা হলো এই হৈসৈ করার পরে আবু মুসা সাহিত ওখান থেকে দুঃখে চলে গেলেন এবং জীবনে আর কোনোদিন বাড়িঘরেই ফেরেন নাই যে এত বড় ঘাতকতা মানুষ করতে পারে তোমরা কোরআন নিয়ে যুদ্ধ থামালে আর কোরআনের সাথে তোমরা এই বেঈমানি করলে তাহলে এখন এই ইতিহাসগুলো এতই জঘন্য যেগুলো আমাদের মনে হয় যে না বলা ভালো না শোনা ভালো কিন্তু না বললে না শুনলে মহরাম যে আপনাদের মনের সবাই মধ্যে মনের ব্যথা মহরাম কি করবেন বলেন তো এই জঘন্য ঘটনা ঘটার পরে এখন মাবিয়া যেভাবে ক্ষমতায় ছিল সেভাবেই সে ক্ষমতায় থাকলো এদিকে এই সিরিয়া ছাড়া আর বাকি সমস্ত প্রদেশগুলি হাজত আরিয়া অনুগত এভাবে থাকলো তো এইভাবে এই সালিসির রায় যখন হাজত আরিয়া শোনানো হল তখন তিনি বললেন যে এই সালিসি সম্পূর্ণ শরিয়াত বিরোধী সুনিয়াতে আদালার খেলাফ কোরআনের খেলাফ এই সালিসি আমরা কোনোভাবেই মানবো না আমরা পুনরায় সিরিয়া আক্রমণ করো যুদ্ধ করব। তাতে আরিয়া সমস্ত একমত হয়ে গেল যে হ্যাঁ আমরা আবারও তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। কিন্তু ইতিমধ্যে আল্লাহর তরফ থেকে আমার একটা মসিবত আসলো যে আলিয়া দল থেকে বারো হাজার লোক পৃথক হয়ে গেল এই দলটা হলো খারিজি এদের মতামত হলো এই যারা করছে মানুষকে সালিশ মানছে আলিয়া দকে সালিশ মানতে বাধ্য করছে এরা সব কাফের আর এদের মতে তারা সারা সব মানুষ কাফের এদেরকে হত্যা করা যায় তারা এখানে সেখানে মুসলমানদের হত্যা করতে শুরু করল এখন হাজার আলিয়া দিল্লা তারা ওই মানে আভ্যন্তরীণ বিদ্রোহ দমন করার জন্য তিনি সবার কাছে পরামর্শ নিল সবাই পরামর্শ দিল যেদেরকে আগে থামানো হোক তো এই খারিজিদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়া হজরত আলী যখন এই যুদ্ধে আত্মনিয়োগ করলেন তখন এই সুযোগে মাবিয়া আলী বিভিন্ন প্রদেশে তারা মানে ব্যাপক হামলা শুরু করে দিল আরিয়া দিন এদিকে ব্যস্ত উদিগুনি এই কাজ শুরু করে দিল এর ফলে আস্তে আস্তে আরিয়া শক্তি আস্তে আস্তে কমতে লাগলো এবং মাবিয়ার শক্তি আস্তে আস্তে বাড়তে লাগলো আরও বিষয়টা হলো যে মাবিয়ার কাছে সমস্ত জ্ঞানী গুণী স্বার্থপর বুদ্ধিমানরা সবই তার দলে ইসলামী ইতিহাসে চারটে লোককে বলা হয় যে এরা অ্যাস্টিউট পলিটিশিয়ান সবচেয়ে বিচক্ষণ রাজনীতিবিদ এই চারটে লোক মাবিয়া আমর আস মুগিরা আর হলো দেবনে আবিহ এই চারটা লোক এই চারটা লোক মাবিয়ার পক্ষ সমর্থন করেছে আলী এদের সরল মানুষ সে রাজকোষের একটা টাকা অন্যভাবে কাউকে দায় দান দান করে নাই এদিন আপন ভাই আকিল ইবনে আব সে এক লক্ষ টাকা ছিল রাজকোষ থেকে আলি ভাইকে দেয় নেই আমি বলছি যে আমি তোমাকে দিতে পারবো না অন্য সকল মুসলমানদেরকে যদি আমি দিতে পারি তখন তুমি পাবে আমি তুমি আমার ভাই আমি তোমাকে দিব না তখন ভাই পিরা করলো তখন আরিয়া যে তুমি যে দোকানের তালা ভাঙিয়া খাও চুরি করিয়া আমি তোমাকে দিতে পারবো না এরপরে এই আকিল এমনি আবিতলে মনক্ষণ সিরিয়ায় চলে গেলেন মাবিয়ার কাছে বলার পরে মাবিয়ার সাথে সাথে তাকে এক লক্ষ টাকা দিয়ে দিলেন তো রাজনীতি করতে কি লাগে এগুলো আপনারা এর থেকে দেখতে পারেন যে আসলে রাজনীতি এভাবেই হয় পৃথিবীটা এভাবেই চলছে এই জন্য রাজনীতি বড় ভয়ঙ্কর ব্যাপার এভাবে আবদুল্লিনী উমর ওবায়দুল্লেবনি ওমর উমার্নের ছোটো ছেলে উমারাদ শাহদাত বরণ করার পরে এই ছেলে উত্তেজিত হইয়া দুইজন মানুষ হত্যা করে ফেলেছিল জুফাইনা আর একজন আমর হরমুজান এই দুইটা লোক যে হত্যা করে ফেললো ওবায়দুল্লাবিন ওমর তখন তাকে বন্দি করে শাহাদ দায়িত্বে তাকে বন্দি রাখা হলো এবং ওসমানগড়ি জেল খেলাফাতে দায়িত্ব গ্রহণ করা পরই এই খুনের বিচার যে সে কেন দুইটা লোক হত্যা করলো অপরাধ করেছে কাজীর কাছে যাবে কাজী রায় দেবে বিচার হবে কিন্তু সে নিজে কেন দুইটা লোক হত্যা করলো আর ছিলেন কাজী কিন্তু তার মতামত ছিল যে ইবনে ওমারকে হত্যা করা হবে যে সে নিজে কেন এই দুইটা লোক মানল তো ওসমান গনি বললেন যে কালকে ওমর ফারুকের রক্তে মদিনার রাস্তা রঞ্জিত হয়েছে আর আজকে তার ছেলেকে আমরা হত্যা করব। এটা খুবই মর্মান্তিক কাজ এটা হয় না কাজে খুনের জন্য যে বিকল্প ব্যবস্থা আছে সেটা করা হোক যে এক একটা খুনের বিনিময়ে একশো উঠ দেওয়া দরকার এটা আমি দিয়ে দেব। তো তাকে তোমরা হত্যা করা থেকে রেহাই দাও কিন্তু আলিয়া জন্য এই ব্যাপারে মনঃক্ষুণ্ণ ছিলেন তারপরও যেহেতু ওসমান গণ সে খলিফা তার কথা সে মানতে বাধ্য কিন্তু আলিয়া জন্য এই ব্যাপারে মনক্ষুণ্ণ ছিলেন এরপরে যখনই হাজত ওসমান রাদ শহীদ হয়ে গেলেন আলীর ক্ষমতায় আসলেন তখন এই উবায়দুল ভীত হয়ে গেল যে আলী আমার থেকে প্রতিশোধ নিতে পারে এ পালাইয়া মা কাছে গেল এইভাবে মানে যত আশ্রয় প্রার্থীরা এজাইলাম রাজনীতিকে যাইলাম মা বিয়ার কাছেই সবাই পেয়েছে কিন্তু আলিয়া দল ন্যায় প্রাণ সে এক কফার সে হ্রাসকর্ষে একটা টাকা কাউকে দিতে রাজি হন নাই এই জন্যই কিন্তু আলিয়া পক্ষ থেকে অনেক জ্ঞানীগুণী লোক দূরে সরে গেছে কাজী এটা এখনও সত্য আপনি যদি ন্যায়ের উপরে থাকেন সত্যের উপরে থাকেন আপনি দেখবেন আস্তে আস্তে বন্ধু বান্ধব সব ফাঁকা হয়ে গেছে এটা এখনও বাস্তব তো সম্মিলিত শুনি এভাবে হযরত আরিয়া জিয়্লাতালু খুব মনক্ষুণ্ণ হয়ে গেলেন আর আভ্যন্তরীণ সমস্যা খারিজিদের সমস্যা সৃষ্টি হয়ে গেল তো এই আরিয়া যেন খারিজিদের বিরুদ্ধে যুদ্ধে রত ছিলেন ইতিমধ্যেই মা বাহিনী আমর আবনিল্লাশ এই যে পরামর্শদাতা ইনি মিশরে মিশর আক্রমণ করে এটা হজত আরিদ অঞ্চলে ছিল মিশর এই মিশর আক্রমণ করলো আমর ইবিনাস তখন মিশরের গভর্নর ছিল মোহাম্মদ এমনি আবকর সিদ্দিক সিদ্দিকার ছিলেন মোহাম্মদ আবকর এবং তাকে তো ওসমান ওসমানগনি খলিফা নির্বাচন করেছেন সেটা হয়তো আপনারা মনে করে দেখেন পিছনে এই মোহাম্মদ এমনি আইবকর মিশরের গভর্নর ছিল তো এইখানে আমর এমন আক্রমণ করলো দেখেন মুসলমানরা মুসলমানের রাষ্ট্র আক্রমণ চালাচ্ছে কি ভয়াবহ পরিস্থিতি যে হলো ফেরোফায় রাশি দিনের সময়টা পার হতে হতে মানুষের মধ্যে কি যে মানসিকতা আসলো লোভ লালসা ক্ষমতা অর্থ এমনভাবে মানুষ পাগল হয়ে গেল যে মনে হয় এরা কিছুই জানে এরা মানে মুসলমানের কিছুই মনে এদের মধ্যে নাই এই আমর এমনাস মিশর আক্রমণ করলো মিশরের গভর্নর সিরাম মো তিনি মোকাবেলা করলেন কিন্তু সে যখন কঠিন মোকাবেলা করলো তখন আমর ইবনাস মাবিয়ার কাছে সাহায্য প্রার্থনা করলো তখন মহাবিয়ার প্রধান সেনাপতি তার নাম মোয়াবি ইবনে খাদিস তাকে সৈন্য সহ মিশরে পাঠানো হলো শেষ পর্যন্ত মোহাম্মদ আবুকে পরাজিত হলেন এবং এদিকে আলিয়দেরও মিশরের সাহায্য সৈন্য পাঠাচ্ছিলেন কিন্তু সেই সৈন্য বাহিনী শত্রুরা মানে বিশ্বের খাতা করে তাদেরকে বিস্ফোরক করে স্বপ্নগুলো বাড়ি ফেলেছিল ফলে মোহাম্মদ এমনি আবুকর মিশরে পরাজিত হলেন পরাজিত হওয়ার পরে এই আবু মোয়াবিয়ার প্রধান সেনাপতি তার নাম মোয়াবিয়া এমনে খাদিজ এই মোয়াবিয়া হজরত আবুকর সিদ্দিক ছিলেন মোহাম্মদ বকরকে ধরে তাকে একটা মরা গাধা চামড়ায় জড়িয়ে জ্যান্ত অবস্থায় আগুন দিয়ে পোড়াই দিয়েছে এভাবে তার থেকে প্রতিশোধ নেওয়া হয়েছে কাজে এগুলা খুবই জঘন্য ইতিহাস খোরাফের আশি দিনের পরে যে ইতিহাস এটাকে কখনো ইসলামী ইতিহাস বলা যাবে না এটাকে বলবেন মুসলমানদের ইতিহাস ইসলামের ইতিহাস হলো চার খরি পর্যন্ত শেষ এর পরে যায় এটা ইসলামের ইতিহাস না এটা হলো মুসলমানদের ইতিহাস তো যাই হোক এভাবে মিশর তারা দখল করে নিল এইভাবে তারা বিভিন্ন অঞ্চলে তারা যুদ্ধবিগ্রহ চালাতে থাকলো এদিকে আরিয়া জনত আভ্যন্তরীণ সমস্যা নিয়ে তিনি খুবই মানে ব্যস্ত ছিলেন এবং তিনি খুবই মর্মাহত ছিলেন যে এইভাবে মানুষেরা মুসলমানরা এইভাবে বিশ্বাসঘাতকতা করল নিয়া তারা এইভাবে সিদ্ধান্ত করলো এটা খুবই মর্মান্তিক ব্যাপার এতে আসলে ওই মানে কিছু মানুষ যে বাড়ি বাড়িগসেরে পালাই গেছিলো এতে আসলেই পালানুরই কথা এদের সাথে কী করে মানুষ বসবাস করে বলেন এখানে এই তাহাকিম এই মানে বিচার ফাঁসে এটা ভুলটা দেখেন খেলাফত এর নিয়মটা কি ছিল খেলাফতের নিয়ম হলো আল্লাহ করনাই বলছেন যে সিনিয়র সাহাবিদেরকে নিষ্ঠার সাথে ইয়ে করতে হবে আনুগত্য করতে হবে সুরাই তো আবার একশো নম্বর আর আসিক আল মহাজির এল আনসার আল্লা আতাবম বেহেসানেন রাদিয়াল আহম ও আন আল্লাহ বলেন আনসার মহাজিদের মধ্যে থেকে যারা সিনিয়র যারা প্রথম তাদেরকে নিষ্ঠার সাথে আনুগত্য করতে হবে নিষ্ঠার সাথে তাদের আনুগত্য যারা করবে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এটা কোরআনে বলা এই জন্য খেলাফাতের নিয়ন্ত্রণ এই ছিল যে প্রথমে মদিনার এই সিনিয়র সাহাবিরা কাকে সমর্থন করছেন কার হাতে বয়াত গ্রহণ করছেন এটা যখন জানে জানিয়ে ফেলবে তখন আস্তে আস্তে সমস্ত প্রদেশে তারা বায়াত করে নেবে এখন এই আলিয়াদুল খেলাফত এটা এরকম রকম থেকে থেকেই সিনিয়র সাহাবিরা আগে করেছেন আবু খোশিদিক ওমার ওসমান সবাই এই ব্যাপারে একই জিনিস যে সিনিয়র সাহাবিরা বায়াত করেছেন এরপরে এটা আস্তে সব সারা দেশে সমস্ত দেশের মসজিদে এগুলা খবর গেছে এবং তারা বয়াত গ্রহণ করেছেন তো আরিদাল এবং অন্যান্য যে খলাইফা রাশিদিন এদের নির্বাচনটা হলো জনগণের মাধ্যমে তারা খলিফা নির্বাচিত হয়েছেন কাজে এই খলিফাকে কে পারে তাকে বরখাস্ত করতে বলেন আমার এমনি আজের ক্ষমতা আছে যে আলীকে বরখাস্ত করবে আবু মুসি আসারের ক্ষমতা আছে আলীকে বরখাস্ত করবে হ্যাঁ আলী এদের পঁয়ত্রিশ হিসেবে মাবিয়াকে বরখাস্ত করছে এটা যেহেতু সে কেন্দ্রীয় সরকার সে প্রাদেশিক গভর্নর নিয়োগ দেওয়া বরখাস্ত তার ক্ষমতা আছে কিন্তু মূল খলিফা যে তাকে বরখাস্ত কে করতে পারে বলেন এই জন্য তো ওসমানগুনির শেষ পর্যন্ত যে দায়িত্বে ছিলেন তাকে সমস্ত মুসলিম জানের সবাই বিরোধিতা করেও তো তাকে গতিশুত করতে পারে নাই তাকে হত্যা করেছে কাজে মুসলমানদের ন্যায়সংঘ খলিফা তাকে কে বরখাস্ত করতে পারে বলেন এই ফয়সালা তারা কি করে করলো সাহাবি হইয়া বলেন তারা সাহাবি অথচ এই কাজগুলা তারা করেছে এই জন্য আল্লাহর আইন সবার জন্য আইনের দৃষ্টিতে সবাই সমান এই জন্য কোন দেখেন অলিদেব নকবা একজন সাহাবি একটা ভুল খবর পরিবেশন করছিল তো আল্লাহ কি বলছেন সেখানে এন জা হুম ফাঁসে কুমবে না বায়েন ফাঁতাবাইয়ানুক ফাঁসেক যদি তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে তোমরা পরীক্ষা নিকে করো এই যে অলি দেব সাহাবি এখানে আলেমলা আছেন জিজ্ঞা দেখেন যে অলিদেব নকপা সেই গরিজুয় বনুবেশ যে ভুল খবর দেওয়ার জন্য হ্যাঁ কোরআন ইয়াত নাজার হয়েছে যে ফাঁসের কোনো খবর দিলে তোমরা পরীক্ষা করো অথচ একজন সাহাবি কাজে এই জন্য সাহাবি হইনি যে তার জন্য মানে সব আইন কানুন মাপ এটা কখনোই বলা চলে না আল্লাহর বিচার সকলের জন্য সমান এই জন্য আল্লাহ বলছেন অলায়া গুরান্ন বিল্লাল গারুর যে আল্লাহর ব্যাপারে তোমরা ধোকা খাইও না শয়তানও বলে আল্লাহ বড় দয়ালু আমিও মাপ পাই যাবো এখন এটা কেমন মনে করেন তাহলে আপনারা মনে বুঝে যে শুনে অন্যায় করবে আল্লাহ মাফ করবে তো আল্লাহ বিশ্বাস করবে কার সতর্ক হতে হবে যে আল্লাহর আইন আল্লাহ যেটা বলেছেন বিশ্বাসিত কেউ মোমিন হত্যা করলে আল্লাহ তাল্লাহ কোনোদিন তাকে ক্ষমা করবেন না অনুমত কাজে ঝার্ন ডাইরেক্ট করান এসব সব কথাগুলো আছে সম্মানিত শুধু এভাবে ঘটনা চলতে থাকলো তো এভাবে চলার পরে কোনো একদিন এই যে খারিজিরা তারা দমন হয়েছিল কিন্তু সিটা যা তারা ছিল যেখানেই তারা ছিল সেখানেই তারা গন্ডগোল করেছে এরকম করতে করতে কোনো একদিন মক্কায় হেরেমে তিন খারিজি একত্রিত হয়েছে আব্দুর রহমান ইবনে বালজাম তারপর হল আমর ইবনে বরক তমিমি আর আরেকজন একজন হলো বরফবেন আবদুল্লাহ এই তিন খারেজি একত্রিত হইয়া পরামর্শ করছে যে এই মা বিয়া আলী রাজি আল্লাহ তালাহ তারপরে আমর এমন আজ এরা সবাই মোবাহুদ্দম মানে এদেরকে হত্যা করা যায় এদেরকে আমরা মারব তখন ওই তিনজনের তিনজনের দায়িত্ব নিল আব্দুর রহমানের বলজাম বললো যে আমি হজরত আলীকে হত্যা করব তারপর আমর এমনে বকর তমিমি সে বললো যে আমি মা বিয়েকে হত্যা করব আর বকর বরকবেন আবদুল্লাহ সে বলল আমি আমর এমন রাতকে হত্যা করবো তিনজনই একই রাতের প্ল্যান নিয়ে তারা বেরিয়ে পড়লো তো এই যেই রাতে হজর আইয়েদান শাহজাদ শহীদ হবেন সে এটা ছিল সতারু রমজান সতারুই রমজান চল্লিশ জি তো এইভাবে ওরা তিনজনই না বের হয়ে পড়লো কিন্তু দুইজনই ফেল করলো তারা ধরা পড়লো মারা গেল কিন্তু একমাত্র আব্দুর রহমান এমনি বালজাম এ সাকসেসফুলে এই হজর আরিয়াজানকে শহীদ করতে সক্ষম হলো সেই রাত্রে সতারি রমজান রাত্রে হাজর আদি আদ আল্লাহ তালু আল্লাহ রসুলকে স্বপ্নে দেখেন ইয়া রসুল্লাহ আপনার উম্মাত আমাকে বড় কষ্ট দিচ্ছে তখন আল্লাহ রসুল বলেন যে তুমি তাদের জন্য বদোয়া করো তখন হাজর আজির বলেন যে আমি আল্লাহ কাছে বললাম যে আল্লাহ এদেরকে আমার পরিবর্তে খারাপ শাসক আপনি দান করেন আর আমার জন্য এদের পরিবর্তে আপনি ভালো মানুষ দান করেন এই দোয়া হাজর আলিজ করলেন স্বপ্ন দেখার পরে তিনি তার ছেলে হাসান রাদীনকে ডাকলেন ডাইকিয়া বললেন যে আমার মানে মনে হয় যে আমার সময় ফুরে আসে আল্লাহ রসুলের সাথে আমার সাক্ষাৎ হয়েছে এভাবে কথাবার্তা বলার পরে ফজরুল নামাজে আজানকা যখন ঘর থেকে বের হলেন আসরাত আসরাত বলতে বলতে মসজিদিকে রওনা ছিলেন তখন এই আবদুল বলজাম হজরত আদির মাথার উপরে আঘাত করেন এবং প্রচণ্ড আঘাতে তার মগজ পর্যন্ত আঘাত পৌঁছে যায় এবং এই আঘাতে হজরত আলীদের রক্তাক্ত হয়ে পড়েন এবং এই আঘাতে তিনি সাথে মারাদেন একদিন পরে তিনি শাহাদ বরণ করেছেন ইনজালিল্লাহ এভাবে খলাফায় হয় শেষ করিফা চল্লিশ পঁয়ত্রিশ জিতে তিনি ক্ষমতায় ক্ষমতা গ্রহণ করেছিলেন এবং চল্লিশ জিতে সতেরোই রমজান তিনি শাহাদ বরণ করলেন তিনি শাহাদ বরণ করার পরে মুসলিম জাহান এখন বলতে গেলে শূন্য এখন মা বিয়া তো ওইদিকে ক্ষমতা নিয়ে বসে আছে তো ইরাক কুফা এই সমস্ত অঞ্চলের লোকেরা হযরত আলীদন বড় ছেলে হাসান রাদিয়ানার হাতে তারা বয়াত গ্রহণ করলেন এই বয়াতের বেড়ে তারা ছয় মাস ছিল ছয় মাস পরে মাবিয়া ষাট হাজার নিয়ে হাসান রাদিনার বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুতি অগ্রসর হলেন তখন এমাম হাসান রাজিয়া তালু মাবিয়ার সাথে যুদ্ধ করলেন না তিনি তার সাথে কিছু শর্ত সাপেক্ষে তিনি সন্ধি করলেন এবং খেলাফত মাবিয়াকে হস্তান্তর করলেন ইমাম হাসান রাজি আল্লাহ এবং এই ছয় মাস ধরলেই তখন খোলা রাসিদিনের তিরিশ বছর পূর্ণ হয় ওনাদের এই চার খলিফায় সাড়ে উনত্রিশ উনত্রিশ সাড়ে উনত্রিশ বছর হয় আর ইমাম হাসানের এই ছয় মাস তিরিশ বছর এই ছয় মাস হাসান রাজিনা যখন খেলাপথের সম্পূর্ণ অধিকার বা দাবি ত্যাগ করে মা বিয়াকে ক্ষমতা হস্তান্তর করেন তখন মাবিয়া একসেটিয়া একশো মিশি যেতে মাবিয়া একসেটিয়া সারা মুসলিম জাহানের শাসক নির্বাচিত হয় এই শাসক নির্বাচিত হওয়ার পরে সে এমাম হাসানের সাথে যে সার্থ করেছিল এই সার্তগুলি সে পূরণ করে নাই এমাম হাসান ক্ষমতা হস্তান্তর করার পরে আট বছর পরে তিনি শাহাদ বরণ করেন এমাম হাসানকে তার স্ত্রী জাদা বিস্ফোরক করেছে যার ফলে তিনি শহীদ হয়েছেন এরা সম্বন্ধে আশ্রাবাদী থান্ত্রাই তার কেতাব লিখেছেন এই জাদা এমাম হাসানের স্ত্রী তাকে এজিদ মানে তার সাথে মানে এমনভাবে যোগাযোগের মাধ্যমে তাকে উদ্বুদ্ধ করেছে যে তুমি যদি ইমাম হাসানকে হত্যা করো তাকে শহীদ করো আমি তোমাকে বিয়া করব তুমি আমার স্ত্রী হবে এবং তোমাকে আমি অসংখ্য মহারণা দেবো এই বলে যা সে মানে প্রলোভন দিয়ে তার দ্বারা বিস্ফোরক করে ইমাম হাসানকে সে হত্যা করেছে এবং হাসান মানে হত্যার শাহিদ তিনি শাহাদাত বরণ করেছেন এই হাসানের শাহাদাতের খবর শুনে মাবিয়া খুশিতে নারায় ইকব আল্লাহ আকবর বলেছে তো তার স্ত্রী জন্য প্রতিবাদ করেছে মাবির স্ত্রী যে তুমি হাজার আলী সন্তানের উপরে আল্লাহ আকবর বলতেছ বলে আমি ধৈর্য রাখতে পারছি না আমি কেমন যেন হয়ে গেছি জন্য বলে ফেলছি তো যাই হোক মা বিয়া ক্ষমতায় আসলো আসার পরে এই একচল্লিশ ইজি থেকে ষাট হিজি পর্যন্ত মাবিয়া এই উনিশ বছর পর্যন্ত এই ক্ষমতায় আর এদিকে সে প্রাদেশিক গভর্নর ছিল বাইশ বছর এতদিন পর্যন্ত ওই সিরিয়ার সে গভর্নর ছিল এখন এই উনিশ বছরের মধ্যে তার যে কার্যক্রম এগুলি অত্যন্ত ভয়ঙ্কর এবং মারাত্মক এই কার্যক্রমের মধ্যে প্রধান একটা বিষয় ছিল যে জুমার খুতবায় খুদ্বার মধ্যে হজরত আলী হাসান হোসান রাসুলের বংশধর এদেরকে গালি দিতে হবে এটা ছিল তার সোনার এবং এই প্রথা সে প্রবর্তন করলো যে জুমার খুদ্বায় গালি দিতে হবে এখন এইটা তার প্রাদেশিক গভর্নররা ইচ্ছে অনেক সেটা করতে লাগলো এই ঘটনার প্রেক্ষিতে হজর এবনি আদি বিখ্যাত সাহাবি শাহাদ বরণ করলেন হজরেবনি আদি একজন বিখ্যাত সাহাবি প্রবীণ সাহাবি তাকে হাজারুল খায়ের বলা হয় এই সাহাবি ওই যারা গালিগালাজ করতে তাদেরকে উনি আবার গালি গালাস করতো এই তোমরা এটা করছো কেন এই মুগিরা তারপর অন্যান্য যারা প্রাদেশিক গভর্নর এদেরকে উনি আবার গালিগালাজ করতেন তো কোনো এক সময় জিয়াদেবনে সময়ার সাথে তার চক্কর হয়ে গেল এই জিয়া দেবনে সুমাইয়া এই বিষয়টা আপনাদেরকে জানতে হবে জিয়া দেবনে সুমাইয়া এহো সুমাইয়া তার মায়ের নাম এ লোকটার বাবার নাম নাই এ লোকটার নাম ইতিহাসে জিয়া দেবনে আবিহে অথবা জিয়া দেবনে সুমইয়া যারা ইসলাম ইতিহাস পড়ছেন তারা অবশ্যই নামটা পেয়েছেন যে তার নাম জিয়া দেবনে আবিহে অথবা জিয়া দেবনে সুমাইয়া মায়ের নাম সুমাইয়া তো এই সুমাইয়া অবৈধভাবে আবু সাথে তার অবৈধ সম্পর্ক ছিল তার ফলে এই জিয়াদ জন্মগ্রহণ করছে কিন্তু আবু তাকে স্বীকৃতি দেয় নাই এদের জেনা ওলাজ্জেনা তো এভাবেই তাকে জিয়াদ এমনি আবি বলা হতো কিন্তু এই লোকটা খুব বিষক্ষণ ছিল খুবই জ্ঞানী বিষক্ষণ এবং অনেক ক্ষমতার মালিক ছিল এই লোকটা হযরত আলিয়া জমানায় সে আলিয় সমর্থক ছিল এবং সে আলিয়াদিনু তাকে সিরিয়ার গভর্নরও নির্বাচন করেছিল তো এই লোকটা মারাত্মক ক্ষমতাবান হয় এখন মাবিয়ার কাজ হল যে সমস্ত শক্তিটা যেন তার অধীনে থাকে এখন এই একটা লোক মানে স্ট্রিট পলিটিশিয়ান একটা লোক হযরত আলীর সমর্থক এই লোকের পিছে উনি মেহনত করতে লাগলেন এই লোকটাকে আমার দলে ভিড়াতে হবে তো কোনোভাবেই তার সাথে পারা যাচ্ছে না শেষ পর্যন্ত তিনি এমন একটা কৌশল অবলম্বন করলেন যাতে তিনি নিজের বাবার ইজ্জত নষ্ট করে ফেলাইলেন করলেন কি জাহিলিয়াতের আইন ছিল স্থির হাক এই স্টিল হাক আইনের অর্থ হলো যে বড় বড় নেতা সর্দাররা বিভিন্ন জায়গায় জেনা করত। এই জেনার ফলে কোনো জায়গায় যদি তাদের পছন্দনীয় সন্তান হইতো সেই সন্তানটাকে নিয়ে এসে নিজের বাড়িতে নিজের সন্তানদের সাথে লালন পালন করতো সন্তানের সাথে মিশিয়ে রাখত এবং অন্যান্য সন্তানের মতো সেও বাপের অরিসিত এইটা যে ছিল এই আইনটার নাম হলো ইস্তিল হাক আরেকটা আইন ছিল ইস্তিফজা এই স্টিপ যে আইনটা হলো যে সমস্ত পুরুষেরা তার স্ত্রীকে গর্ভবতী বানাতে পারে না তারা স্ত্রীকে অনুমতি দিয়ে ছেড়ে দিবে যে তুমি তোমার পছন্দ মতো পুরুষ সাথে মেলামেশা করে গর্ভবতী হয়ে গর্ব নিশ্চিত হওয়ার পরে তুমি বাড়িতে ফিরে আসবা এই যে অলি দেবী মৌগিরা জন্মত্ত্ব আপনার ওই আলোচনা শুনেন তো ওখানে কিন্তু এই স্টিপ যার ঘটনা ওখানে আছে এই স্ত্রীভা আইন অনুযায়ী শেষ পর্যন্ত এই রিয়াদ জিয়া সুমাইয়াকে মাবিয়া ডাকলু ডাইকে বলে যে দেখো তুমি সমাজে অপমানিত তোমার বাবার নাম নাই তোমার মায়ের নাম মানুষ বলে অথবা বাবের বাপের বেটা জিয়াদ বলে এটা তোমার জন্য একটা অপমান আমি তোমাকে সম্মান দেব। তুমি আমার ভাই হবে আমি যে পিতার সন্তান তুমি সেই পিতার সন্তান তুমি আমার পিতা আবু সুবিয়ানের সন্তান এটা সবাই জানে সমাজের লোক যদিও প্রকাশ করে না কিন্তু আমি এটা ঘোষণা করে দেব। আজ তুমি তোমার নাম লাগবে জিয়া দেবনে আবু সুফিয়ান এবং তুমি আমার ভাই হবে মানে রাজনীতি করতে দিয়া বাবার ইজ্জত নষ্ট করছে লোক কথা বলতে পারছেন এটা কিন্তু অন্য মানুষ বলে নাই যে আবু সুফিয়ানের ছেলে কিন্তু ও মা আবুস যে এখন ক্ষমতার জন্য বাবার ইজ্জত মারেছে এই লোকটাই এখন ও যখন দেখলো যে আমার বাবার নাম নাই এখন মা বিয়া হলো সারা মুসলিম জাহানের এশি ইউরো আফ্রিকা তিনটা মহাদেশ কি বিরাট ব্যাপার না এটা কি মনে করেন আমি তার ভাই তার বাবা আর আমার বাবা এক বিরাট সম্মান এই এই প্রলোভন দিয়া এটা চুয়াল্লিশ হিজড়িতে এই কাম সে করলো জিয়া দেবনি সুমাইয়াকে তার দলে আনলো আইনা তাকে প্রথমে বসার গভর্নর বানালো তো এই লোক অত্যন্ত জালে অত্যাচারী ছিল তো এভাবে এই জিয়াদেবনের সুমাইয়া বাস্টার গভর্নর সে জামে মসজিদে জুমার খুদবা দিচ্ছে আপনারা জানেন যে ইসলামের ইতিহাসে ইসলামের প্রাথমিক যুগে এটাই বিধান ছিল যে রাষ্ট্রপতিরা এরা বড় বড় নিজেদের জামে মসজিদে তারা নামাজ পড়বে মামতি করবে এখন ওই জিয়া দেবনির সুমাইয়া কোনো এক জুমায় ক্ষুদা দিচ্ছে ক্ষুদবার মধ্যে অনেক বিলম্ব হয়ে গেছে এবং এই ইমাম হাসান হোসেন আরীদের গালি করছে এবং নামাজে বিলম্ব হচ্ছে তো এই হজরাব আদি সাহাবি তাকে বলছে এই নামাজ শুরু করো শুরু করছে না তখন হজরবিনী আদি তাকে একটা কঙ্কন নিক্ষেপ করছে যে তুমি নামাজ শুরু করো এই কঙ্কর নিক্ষেপ করার পরে উনি নামাজ পড়লেন নামাজ পড়িয়া হজর আবনে আদি হলেন সিনিয়র সাহাবি তাকে সে কিছু বলতে সাহস করলো না বিষয়টা মা বিয়ার কাছে জানালো যে এরকম আমি জুমার খুবদের দিচ্ছি ভর জনগণের মধ্যে হজর আদি আমাকে অপমান করেছে আমার গায়ে কঙ্কন নিক্ষেপ করেছে এই খবর শুনে মাবিয়া হজর আদিকে ডাকলেন যে এবং বললেন যে হজরে আদি সঙ্গ পঙ্গ সহ তার সিরিয়ায় পাঠাও তো এরা অ্যারেস্ট করে তাকে সিরিয়ায় পাঠালো মাবিয়ার দরবারে উনি যথারীতি মাবিয়াকে সালাম জানালেন আমির মুমিন বলে সম্বোধন করলেন কিন্তু মাবিয়া তাকে হত্যার অর্ডার দিল এবং তাকে নির্মমভাবে সেখানে হত্যা করা হলো এই হজরে আদি সাহাবিকে তো এই ঘটনার পরে সমস্ত সাহবাই কারণ এই জন্য মাবিয়াকে ভৎসনা করেছে হজরত আর্শিক এবং মদিনায় যারা ছিল সবাই তাকে তিরস্কার করেছে যে তুমি এটা কি করে করলে তুমি একজন সাহাবি একটা লোকের একটা কঙ্কন নিক্ষেপ করছে ইসলামের বিচার হলো সম পরিমাণ প্রতিশোধ নেওয়া কাজে একটা কম্পন মারলে তার কি বিচার হত্যা করা এই আপনি আদিকে সে হত্যা করছে তো এইভাবে সে ক্ষমতা কক্ষিগত করেছে এভাবে তার ক্ষমতা চলেছে এরপরে সে যে মারাত্মক কাজ করছে সেটা হলো যে তার ছেলে এজিতকে সে রাষ্ট্র লিখিয়ে দিয়েছে উত্তরাধিকার সাকসেসর তাকে নির্বাচন করেছে এটা হলো তার এক বিরাট কাজ এই কাজের মানে সূচনা হয়েছে মুগিরা এই মুগিরার প্রতি মাবিয়া একটু অসন্তুষ্ট ছিল কোনো এক ব্যাপারে তো এখন মুগিরা মাবিয়াকে কিভাবে সন্তুষ্ট করবে এরা তো স্ট্রিট পলিটিশিয়ান তো মুগিরা এজিতকে ডাকল এজিদ ডাকে বলে যে এজিদ তুমি তো দেখলে যে তোমার বাবা হজরত আলীর সাথে কত বিগ্রহ হলো কাজে তোমার বাবা যদি মরে যায় তো আবার কত বিগ্রহ হবে কাজে এইটার জন্য একটা সমাধান যদি খুঁজে বের করা যায় সেটা ভালো হয় না বলে কী সমাধান সে আশা তো বলে সমাধান হলো যে তুমি তোমার আব্বাকে বলো যে সে মৃত্যুর আগে এই খেলাফত বা এই রাজত্ব এর উত্তরাধিকারী যেন তোমাকে মনোনয়ন করে যায় এবং সমস্ত প্রদেশ থেকে যেন তোমার পক্ষে যেন বাহাত তার জীবন জীবন দশায় তোমার পক্ষে বাইয়ারটা নিয়ে নেয় এটা যদি করে সে মরে তার মরার পরে এই খেলাফত নিয়ে আর কোনো নূতন কথা হবে না ও বলে তো এটা তো খুব ভালো ও যে মা বিয়াকে বললো বাবাকে যে আব্বা আপনি মরার পরে আবার এই জন্য কত গণ্ডগোল হবে তার সেটা আপনি জীবিত থাকলে আমার পক্ষের সমস্ত প্রাদেশ থেকে আপনি বাইয়ারটা নিয়ে নেন মা বিয়া শুনে করে যে বেটা তোর মাথায় তো এই কথা আসার কথা না এখানে তোকে কে বলেছে তোকে কে বলেছে এই কথা বলছে মুগিরা মুগিরাকে ডাক মুগিরাকে ডাকছে হ্যাঁ মুগিরা তুমি এটা বসো হ্যাঁ জি হুজুর এটা আমি তো বলেছি মনে করছি যে এটাই ভালো হবে এই জন্য বলেছি তাহলে এ কাজ কে করবে এটা তো বিরাট ভাই কে করবে বলছে আপনি যদি অর্ডার দেন তা আমরা করবো আমি আছি জিয়া দেবনে সুমাইয়া আছে আমার এমনি আজ আছে অথচ আমার এমন আজ এই ঘটনার পর বেশি দিন বাঁচে না আমার এমনি আজ তেতাল্লিশ মারা গেছে তো আমরা এটা করব। ঠিক আছে করো দেখি কেমন করে করবা তখন এই লোকেরা এই এই সুমাইয়া সুমাইয়া তারপরে মুগিরা আমর এমনি আজ এবং অন্য অন্য প্রাদেশিক গভর্নররা উমাইয়াপন্থী যারা তারা এলাকার থেকে দুইশো লোক পাঠাইছে মাহ দরবারে দুইশো লোক আইসে তারা দাবি জানাচ্ছে যে আপনি মরার পরে এই খেলাপাত নিয়ে মারামারি কাটাকাটি হবে তার তা আপনার জীবৎ দশায় এজিদের পক্ষে আপনি বায়াত নিয়ে নেন আমরা এই বায়াতের জন্য আসছি মাবিয়া বলে তোমরা যদি বলো তো অসুবিধা কোথায় তো করো এভাবে বিভিন্ন প্রদেশ থেকে এই বায়াত নেওয়া হলো মাবিয়া একদিন এই ডেপুটেশন আসলো তাদেরকে বলে আচ্ছা তোমরা যে আসছো এই পক্ষে বয়াতের সুপারিশ করতে বলো তো কত টাকার বিনিময়ে তোমরা ইমান নষ্ট করছো তাহলে আমাদের এক একজনকে দুইশোদের হান দিচ্ছে তখন মাবিয়া বলে খুব অল্প পয়সায় তোমরা ইমান বিক্রি করেছো মানে এরা জ্ঞানের কোনো অভাবে দেখছিল না শুধু স্বার্থ কিভাবে অর্জন করতে এই স্বার্থ এভাবে হতে হতে আটটা প্রদেশের সকল প্রদেশ থেকেই এজিদের বায়াত নেওয়া সম্ভব হলো কিন্তু হেজাজ মক্কা মদিনা হেজাজ এই অঞ্চলের লোকেরা এজিদের কথা শুনতে পারে না যে হেজাদের গভর্নরকে বারবার চাপ দিচ্ছে মাবিয়া যে এজিদের পক্ষ থেকে বায়াত গ্রহণ করা হোক সে বলছে যে কোনোভাবে সম্ভব না এখানের লোকেরা মানছে না তো তো এই নেতৃত্ব কে দেয় কার জন্য মানছে না তখন ওই হেজাদের গভর্নর বল চারটে লোক এখানে আছে এমাম হোসাইন আছে আবদুল্লেবনে জবায়ের আবুব কুরসিদ্দিকের কন্যা আসমা আবু আবুবকরের ছেলে আবদুল্লেবনে জুবায়ের এই আছে আউুব কোরসিদ্দিকের ছেলে আব্দুর রহমান এমনি বকর আছে উমর ফারুকের ছেলে আবদুল্লেমনে উমর এই চারটে লোক এই প্রবীণসমিদ এমন চারটে লোক আছে হেজাদের লোকেরা বলে যে এই চারজন লোক যদি এজিদার বয়াত করে তো আমরাও করবো এরা না করলে আমরা করবো কোনোভাবেই সম্ভব হচ্ছে না হেজার থেকে এই প্রতিশ্রুতি নেওয়া শেষ পর্যন্ত পঞ্চান্ন হিজিতে মাবিয়া ষাট হিজিতে মারা গেছে পঞ্চান্ন হিজিতে মাবিয়া এক হাজার সুসজ্জিত সৈন্য নিয়া অস্ত্র সুসজ্জিত এক হাজার সৈন্য নিয়া মাবিয়া মদিনায় গেল মদিনা জিয়া মদিনার মানে আউটডোরে বাইরে এই চারজন লোককে ডাকলেন যে মাবিয়া আসে আপনাদের সাথে দেখা করবে এখন কেন্দ্রীয় সরকার যদি আসে তাহলে কেউ উপস্থিত না হয়ে পারবে ওনারা চারজন গেলেন সেখানে যাওয়ার পরে তাদেরকে মা বিয়া বলল যে এই দেখেন সারা মুসলিম জাহান এজিদের বয়াস সম্পন্ন হয়ে গেছে শুধু আপনাদের এই হেজাজটা বাকি এটা আপনাদের উপরে এই লোকেরা নির্ভর করছে তো আপনারা এটা যদি করেন তাহলে এটা সম্পন্ন হয়ে যায় তো আপনারা এটা ব্যাপারে বলেন করবেন কি না তখন ওনারা বললেন যে আপনি যেটা আমাদেরকে বলছেন এ ব্যাপারে আমাদের মধ্যে যে সর্বকনিষ্ঠ সে হলো আবদুল্লিবনে জুবাইর আব সিদ্ধ সিদ্দিকের কন্যা আসমবেন দেয় ও তার ছেলে আবদুল্লাম জুবাইর যে এটা উনি জবাব দিক তখন আবদুল ইবেন বলেন যে দেখেন আপনি যে প্রস্তাব করছেন তার জব আমরা দিচ্ছি যে আল্লাহ রসুল যা করছে আপনি তা করেন আল্লাহ রসুল এনতেকাল করছেন খেলাপথের ব্যাপারে কিছু বলেন নেই আপনি ওরকম এনতেকাল করবেন কিছু বলার দরকার নেই মানুষ যা করা তাই এক নম্বর দুই নম্বর যদি আপনি করেন তো আউবকর সিদ্দিকের মতো করেন যে আউবকর সিদ্দিক যেরকম ওমর ফারুকের মানুষের মানুষের মতো মানুষকে প্রস্তাব করছে ওই রকম একটা ভালো লোককে আপনি কুরাইশ বংশের ভালো লোক দেখে প্রস্তাব করে যান তিন নম্বর যে উমর ফারুক যেটা করেছেন সেটা আপনি করেন যে ছয় সদস্য একটা কমিটি করে গেছেন উমর ফারুক তাদের মধ্যে তারা সিদ্ধান্ত নিয়ে এসে খেলাফতের ব্যাপারটা আপনি এইভাবে ছয় একটা কমিটি করে যান তাতে আপনার ছেলে যেন না থাকে সম্ভ্রান্ত সাহাবিদের মধ্যে ছয়জন সাহাবি নিয়ে আপনি একটা কমিটি করে যান তো বলেন এছাড়া আর কিছু আপনাদের কাছে নাই যে না নাই আচ্ছা ঠিক আছে তাহলে ওঠেন আপনারা ওঠেন উঠতে বাধ্য এক হাজার ভোরসার নিয়ে সৈন্য সুজিতা ওঠেন এদের ক্ষেত্রে একজন এই এই ওই সৈন্যদের পরিবেষ্টিত অবস্থায় এদেরকে নিয়ে উনি মদিনার মসজিদে ঢুকে গেলেন এখন কেন্দ্রীয় সরকার মদিনার মসজিদে আছে এখন সবাই লোকজন সব তো হাজির হাজির হওয়ার পরে মহাবিয়া মেম্বারে বসে ওই চারজন লোক তার সামনে বসে এবং সৈন্যবাহিনী এক হাজার এরা চতুর্দিকে ঘিরে আসে তাদেরকে মা বিয়া এখানে বসে উনি বক্তৃতা দিচ্ছেন যে দেখেন এতদিন আপনারা যে চারজন নেতার অপেক্ষা করছিলেন যে ওনরা বয়াত করলে আপনারাও এজিদের বয়াত করবেন তো এই চার নেতা আমার সামনে এরা এজিদের বয়াত গ্রহণ করেছে আপনারা তার বয়াত গ্রহণ করেন আর ও সবাই দেখে যে বসা বসে ওখানে তো মনে করছে যে হাত তাহলে হইতেই পারে তখন সবাই এজিদের বয়াত করলো এজিদের বয়াত করে মা আই বয়াত নিয়ে যখন চলে গেল তখন জনগণ জিজ্ঞাসা করে যে আপনারা আসলে কি বয়াত করছেন না তো আপনারা বলেন নাই কেন যে বললে আমাদেরকে হত্যা করা হবে হুমকি দেওয়া হয়েছে বলছে কোনো কথা বললেই গর্দা নড়ে যাবে কি করবো আমরা এইভাবে মদিনার মসজিদের মেম্বারে বসে মিথ্যাচার করে এজিদার বয়াত নিয়েছে কিন্তু বয়াস নেওয়ার ফলটা কি হয়েছে ফলটা হয়েছে মাবিয়া এত মিথ্যা ইমান বিক্রি করিয়া এত জঘন্য কাজ করিয়া স্বামীদেরকে খুন করিয়া সে যে রাষ্ট্র করে গেছে ছেলের জন্য এটা মাত্র তেইশ বছর ছিল তো তেইশ বছরের মধ্যে উনিশ বছর সে নিজে ভোগ করছে আর বাকি থাকে কয় বছর উনিশ চাই এই চাইশ বছর হল নিয়ে এই তার হয় মাত্র চার বছর এই মিথ্যাচার করে অন্যায় জুলুম করে যে মানে ইসলামকে ধ্বংস করে রাজতন্ত্র প্রতিষ্ঠা করছে এটা তার বংশের মধ্যে মাত্র তেইশ বছর ছিল এবং তেইশ বছরের মাত্র উনিশ বছর সে তো মাবিয়া নিজেই এটা ভোগ দখল করছে এবং শাসন করছে তার ছেলে মাত্র সাড়ে তিন বছর থেকে চার বছর তো এইভাবেই ইসলামের ইতিহাসে এই জঘন্য ঘটনা ঘটিয়েছে এরপরে এই এই সব কিছু করার পরে মাবিয়া যখন সাইড হিজিতে তার যখন ইন্তকালের সময় ঘনিয়ে আসে তখন এজিদ অভস্থিত ছিল না তখন সে তার ওসিয়ার এজিদকে শোনাতে বলছিল তাতে সে বলছে যে তোমার বিরুদ্ধে আমি তোমার যত বিপদ শঙ্কা আমি সবই দূর করে গেলাম চারজন লোক যে তোমার ব্যয়াত করছিল না তাদের মধ্যে আব্দুর রহমান এমনি আব সে আটান্ন জিতে মারা গেছে আর ওয়ার এবাতাতের কারণে সে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে দুইটা লোক আছে ইমাম হোসাইন আবদুল্লা জোবায়ের কাজ এদের বুদ্ধে তোমার লড়াই করতে হতে পারে তো আবদুল্লিম জবাইরকে কাবু করতে যদি পারো তাকে তোমরা টুকরো টুকরো করে দেবে আর ইমাম হোসাইনকে যদি তুমি কাবু করতে পারো তো তাকে তুমি ক্ষমা করে দিও সে আমাদের ঘনিষ্ঠ আত্মীয় আল্লাহ রসুল্লা সালানা মাবিয়া এই এইসব এই অসিয়াপ করার পরে মাবিয়া পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছে এই সাইডে যেতে মাবিয়া বিদায় করে পরে এজিদের সিংহাসন শুরু হয়েছে এজিদা মাত্র মানে সামান্য এই যে সাড়ে তিন বছরের মতো সময় এই সময় সে এই রাজত্ব করতে পারছে এই সময়ের মধ্যেই সে মানে ইমাম হোসাইনের শাহাদাত তারপরে মদিনা মদিনাকে ধ্বংস করা মদিনায় তিনশো ষাটজন সাহাবি শাহাদ বরণ করছে এই এই যুদ্ধে এরপরে মক্কা আক্রমণ করতে যখন গেছে মক্কায় যুদ্ধ চলতেছিল এমন অবস্থায় এজিদার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লো আট বছর বয়সে এজিদার অকাল মৃত্যু হল ইয়াদের সিংহাসনে বসার সাথে সাথে মদিনার শাসক অরিদেব নকবা তাকে জানালো যে আমার প্রীতন্ত্রিক করছে আমি সিংহাসন আরোহণ করেছি তো তুমি যথাসাধ্য তো ওই সেই মদিনার এই তিনজন যে বুজুর্গ তাদের থেকে তুমি বয়াত আমার বয়াত গ্রহণ করো তো উনি যখন আবদুল্লিম মরকে বললেন তো আবদুল্লার বলেন যে আমি বয়স্ক মানুষ সবাই যদি করে সবাই বয়াত করলে আমি করে নেব আমি বিদ্রোহ করব না বিরোধিতা করব না এরপরে অপর দুইজন আবদুল্লিম জবায়ের এজিদের মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথেই তিনি মদিনা ত্যাগ করলেন এবং উনি মক্কা অভিমুখে রওনা হয়ে গেলেন তার একদিন পরে এমাম হোসেন জাদি আল্লাহতাল তিনিও তার পরিবার প্রয়োজন এবং আত্মীয়স্বজন নিয়ে মক্কা রওনা করে গেলেন এবং এইভাবে জিরাজ মাসের আট তারিখে এমাম হোসেন জাদি আল্লাহ তাল মক্কা থেকে তিনি কুপোর দিকে রওনা করেছিলেন তো মক্কায় তিনি সেবে আবিতালিম অবস্থান করেন এবং মক্কার লোকেরা তার যথেষ্ট সেবা যত্ন করেছে এবং তার সহযোগিতা দেখিয়েছে অপরদিকে কুফা বসরা ইরাক এই অঞ্চলের লোকেরাও এদিদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো তারা এজিদের শপথ ভঙ্গ করে বলছে যে এদিদের বয়াত আমাদের ভুল এটা আমরা মানব না ইমাম হোসেন যেহেতু সবচেয়ে যোগ্য ব্যক্তি আমরা তাকে আমরা খেলাফতের জন্য আর তার থেকে তার উপর আমরা বয়াত আমরা গ্রহণ করবো অর্থাৎ এমাম হোসেনকে আমরা খলিফ হিসেবে দেখতে চাই আমরা এজিদের বয়াত আমরা এটা আমরা ভঙ্গ করলাম তো এইভাবে কুফর থেকে সশরীয় কিছু লোক মক্কা আসলো এবং বিভিন্ন পক্ষ থেকে চিঠি আসলো এবং এভাবে প্রায় দেড়শো চিঠি এমাম হোসেনের কাছ থেকে কাছে আসলো কুফোর থেকে যে আপনি আমাদের এখানে চলে আসেন আমরা এজিদের শপথ এজিদের বায়াত আমরা ভঙ্গ করেছি আমরা আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব খেলাফাতের বায়াত আপনার হাতে আমরা গ্রহণ করব তো এই ব্যাপারে মক্কায় যারা মহসাইন হোসাইন রাজারা আরও শুভাকাঙ্ক্ষী ছিলেন মক্কা মদিনায় তারা কিন্তু তা তাকে নিষেধ করলেন যেমন আবদুল্লিন আব্বাস আব্দুল নবর আব্দুল মোহর তারা খুব কঠিনভাবে নিষেধ করলেন যে এই ইরাকের লোকেরা গাদ্দার আপনি তাদের কথায় আপনি সেদিকে যাবেন না বরং আপনি হয়তো এখানে থাকেন না আপনি ইয়ামান যেতে পারেন যেখানে হাজর আর্য়েদের মাধ্যমে আপনার পিতার মাধ্যমে ইয়ামানের লোকেরা ইসলাম গ্রহণ করেছে কাজে সেখানেও আপনার শুভাকাঙ্ক্ষীর লোক আছে কিন্তু কুফায় যাবেন না ওরা গাদ্দার তিনি ইমাম হোসেন বললেন যে আমাকে তলব করছে তারা আমাকে চাচ্ছে তারা এখন যেখানের থেকে আমার তলব নয় আমার চাহিদা নাই সেখানে আমি কী করে যাব এই বলে শেষ পর্যন্ত তিনি কুফার দিকেই যা যাওয়ার জন্য তিনি মনস্তাপ করলেন আটই জিলহজ সাইড হিজিয়ে তিনি কুফার দিকে রওনা করলেন এবং ও এর আগেই তিনি কুফার অবস্থা যাচাই করার জন্য তার সাথে সাথে মুসলিম মেন আকিলকে সেখানে পাঠিয়েছিলেন তো মুসলিম মেন আকিলকে পাঠানোর পরে সেখানে দেখলেন যে কুফার অবস্থা খুবই ভালো এবং এম হোসেনের পক্ষে সমস্ত লোকজন কুফার গভর্নর নৌমান এমনি বসির আনসারি সে অত্যন্ত নম্র মানুষ আনসার গোত্রের সাহাবি এবং সেই ব্যাপারে বাধা দিচ্ছে না এবং ফলে সে বিশ হাজার কুফাবাসীর ইমাম হোসাইনের খেলাপাতের পক্ষে বেয়াত গ্রহণ করলেন মুসলমেন আকিল এবং মুসল আকিমের চিঠি পেয়ে ইমাম হোসাইন তালনু কুফার দিকে রওনা করার নিয়াদ করলেন এবং আটই জিনাজ তিনি কুফার উদ্দেশ্যে তিনি রওনা করলেন তো এদিকে এই অবস্থা যখন সৃষ্টি হলো তখন ইয়াজিদ করল কি মাবিয়ার যে মানে উজির ছিল সে হলো খ্রিস্টান সার্জন ইসাই এই খ্রিস্টান উজিরের কাছে ইয়াজিদ পরামর্শ চাইলো যে আমি এমত অবস্থায় কী করতে পারি তখন এই সার্জন ইসাই খ্রিস্টান সে বলল যে তুমি তাড়াতাড়ি এই যে কুফার গভর্নর নমন বশীর বসির আনসারী তাকে তুমি ওখান থেকে বরখাস্ত করো এবং উবায়দুল্ল এবনে জিয়াদ ওই যেহেতু এই জিয়াদ জিয়াদ এমনি সুমাইয়া এর তেপ্পান্ন হিজিতে মারা গেছিল এ মারা যাওয়ার পিতা মারা যাওয়ার পর তা ছিল ওবায়দুল্লিম এবনে জিয়াদ সে বাবার তো কঠিন জ্বালান ছিল তাকে বস্রার গভর্নরই দেওয়া হয়েছিল সে বসনার বসরার গভর্নর ছিল তো সার্জুনে সেই বলো যে তাকে তুমি কুফার গভর্নর দাও এবং তাকে তুমি আদেশ দাও যে সে যেন ম্যান আকিলকে হত্যা করে তো এভাবেই সে ইয়েজিদ আদেশ দিল এবং নৌমানবী বসির আনসারীকে ক্ষমতাচ্যুত করা হলো এবং সেখানে ওবায়দুল জিয়াদকে কুফার ক্ষমতা দেওয়া হলো এবং বলা হলো যে তুমি দ্রুত কুফায় যাও আমি জানতে পারছি যে ইমাম হোসাইন কুফার দিকে অগ্রসর হচ্ছে কাজে তার আগে তুমি কুফা দখল করো এবং মুসলমেন আকিলকে হত্যা করো তো ওবায়দুল্ল জিয়াদ এমাম হোসেনের আগেই কুফা আসতে সক্ষম হয়েছিল তো এভাবে এমাম হোসেন রাজিউল্লাহ তানহ যখন সায়ালাবানি জাগ উপস্থিত হলেন তখন তিনি জানতে পারলেন যে মুসলিম মেন আকিলকে হত্যা করা হয়েছে তো এখন তিনি হিমশিম খাচ্ছেন এবং বিশেষ করে তার স্বজনরা সবাই আফতুল্লাহ বলছে যে এখান থেকে আপনি ফিরে চলেন আর ওদিকে মদিনার থেকে তার এক চাচাত ভাই আবদুল্লিমনা যা পর সেই মদিনার শাসকের কাছ থেকে আমার নামা মানে নিরাপত্তা নামা নিয়া এমাম হোসেনকে মদিনায় ফিরিয়ে নেওয়ার জন্য আসলেন কিন্তু এমাম হোসেন বললেন যে আমি আমি ফিরব না আল্লাহর রসুলকে নানা জানকে আমি স্বপ্ন দেখেছি এবং তিনি আমাকে যা করতে বলেছেন তা আমি করেই যাব এবং আমি শেষ মুহূর্ত জীবনের শেষ প্রান্ত পর্যন্ত আমি এটা কাউকে বলবো না এই বলে তিনি কুমার দিকে এবং বিশেষ করে মোস্তমান আকিলের আত্মীয়স্বজন যারা তারা যখন শোনা যে মোস্তমেন আকিল সেখানে শহীদ হয়েছে তখন তার ছেলেমেয়েরা বলে যে অবশ্যই আমরা সেখানে যাব এভাবে ইমাম হোসেন রাজি আল্লাহ তালানু জুল জিসাম নামক জায়গা যখন পুষলেন ওদিকে সেই উবায়দুল্লিজ জিয়া হোর তমিমি নামক একজন সেনাপতির অধীনে দুই হাজার সেননিয়া ইমাম হোসাইনকে অনুসন্ধান করার জন্য পাঠিয়েছিলেন সেই হোর তমিমির সাথে এমাম হোসেনের সাথে জিল জিসাম নামে জায়গায় সাক্ষাৎ হলো এমাম হোসেনকে সে বাধা দিল এমাম হোসেন বললেন যে তোমরা আমাকে দাওয়াত দিয়েছো তোমাদের দাওয়াত এসেছি যদি তোমরা অপছন্দ করো তো আমাকে ফিরে যেতে দাও বললেন যে না এটা কখনোই সম্ভব না আপনাকে আমরা উবায়দুল লিমনে জিয়াদুর সামনে ভূষিত করবো এটা আমাদের উপরে আদেশ এছাড়া আমরা অন্য কিছুই করতে পারবো না উবায়দুল্লিমনে জিয়াদ বললেন যে এমাম হোসেনকে এমন জায়গায় তাকে অবতরণ করাও যেখানে পানির সংকট নদীর পাড়ে কার্বালা ময়দানে এমাম হুসেনকে তারা উপস্থিত করলো এমাম হোসেন জিজ্ঞাসা করে যা কোন জায়গায় যেটা কারবালা তখন এমাম হোসেন নিশ্চিত হলেন যে আমার নানা জানাই করবো বা এই মুসিবত এবং বিপদ এই মাঠে আল্লাহ আজকে আমাকে হাজির করেছে ইমাম হোসেনের সঙ্গী সাথী ছিল সর্বমোট বাহাত্তর জন তেরা কার্বালায় ভর্তিতে হলেন এবং মোহর্রাম একষ্টি জিতে মোহরাম মাসের ছয় তারিখ এমাম হোসেন কার্বালা প্রান্তে উপস্থিত হলেন এরপরে ওবায়দুল্লিবনে জিয়াদ সাত তারিখে আরও চার হাজার শূন্য নিয়া আমর ইবনে সাহাদ অর্থাৎ সাদ দেবনে আবি আকাশ সাদি আল্লাহ ছেলে আমর ইবনে সাহাদ এই শাহাদেবনে আবি আকাশ ভেস্টের রকম তার ছেলে আমর সাদ সাহাদ শেজিদের সেনাপতি তাকে চার হাজার শৈন্য ইমাম হোসেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য পাঠালো এবং আমর ইবনে সাদ সেই ফরাত প্রান্তরে সেখানে আসলো আসা পরে ছয় হাজার সৈন্যের সেনাপতির দায়িত্ব তার উপরে আসলো এবং আমর আবল সাদকে রে এবং দাইলামের গভর্নর নির্বাচন করা হয়েছিল কিন্তু বলা হয়েছে যে তুমি কারবালার যুদ্ধ করে ইমাম হোসাইনের ব্যাপারে চূড়ান্ত ফসলা করে আসার পরে তোমাকে রে এবং দায়লামের গভর্নরই সেখানে তোমাকে পাঠানো হবে এবং সেখানে তুমি ক্ষমতা দখল করবে তো এখন ইমাম হোসাইনের সাথে যুদ্ধ করতে কেউ রাজি না আমর আবনে সাদ সেও টালমোটাল করছে যে যুদ্ধটা যাতে না হয় যুদ্ধটা এড়িয়ে যাওয়া যায় কিন্তু ওদিকে ওবায়দুল্লিনে জিয়াদের পক্ষ থেকে কঠিন আদেশ যে তোমরা যুদ্ধ করো শেষ পর্যন্ত নয় তারিখে পাঠানো হলো মানে একটা সতর্ক সতর্কতামূলক চিঠি নেওয়া যে সাদে আমর আবনে সাদকে বলা হলো যে তুমি যদি যুদ্ধ না করো তাহলে তোমাকে প্রদর্শিত করা হবে তোমার পরিবর্তে রে এবং দাইলামের গভর্নর সিমরকে করা হবে এবং তোমাকে সেনাপতিপদ থেকে বরখাস্ত করা হবে বাধ্য হয়ে আমর সাদ এমাম হোসেনের বিরুদ্ধে যুদ্ধের কথা ঘোষণা করলেন যে আপনাকে যুদ্ধে অবতরণ করতে হবে এমাম হোসেন তাদের কাছে একদিন সময় চাইলেন তো মোহরামের দশ তারিখ একষ্টি হিজিতে একদিন তারা সময় দিল ইমাম হোসেন রাজিউল্লাহ তালনুর আগের রাত্রে সরাত আল্লাহর কাছে রোনাজারি কান্নাকাটি এবাদাত বন্দী এবং সমস্ত পরিবারের লোকজন তারা সবাই আল্লাহর কাছে ফরিয়াদ করলেন এবং সেই মহার্নমের দশ তারিখের সেই শাহাদাতের দিন ভোর হলো এবং এরপরে এম হোসেন আল্লাহ তালন তার বাহাত্তর জন লোক নিয়ে তিনি ময়দানে উপস্থিত হলেন আর ওরা হলো ছয় হাজার ময়দানে উপস্থিত এমাম হোসেন আজী আল্লাহ তাল একটা সংক্ষিপ্ত বক্তৃতা করলেন সেখানে তিনি বললেন যে আমার দায়িত্ব আমি পালন করে যাচ্ছি তোমরা জেনে রাখো তোমরা আমাকে দাওয়াত করেছো তোমাদের দাওয়াতে আমি এসেছি আমি জোর করে তোমাদের কাছে আসিনি আমি নিজে ইচ্ছায় তোমাদের কাছে আসিনি তোমরা যদি আমাকে গ্রহণ না করো তাহলে তোমরা আমাকে ফেরত যাওয়ার ব্যবস্থা করো আমাকে যেতে দাও তো তোমরা আমাকে কেন হত্যা করবে অন্যভাবে আমি কি তোমাদের কোনো লোক হত্যা করেছি আমি কি তোমাদের কোনো জুলুম অত্যাচার করেছি না তোমাদের সম্পদ উঠেছি কোনো অপরাধ তোমরা আমাকে হত্যা করবে তখন আমার এমনি সাদের লোকেরা বলে যে আপনি উবায়দুল্লিমনে জিয়াদের কথা কেন শুনছেন না এজিদের বয়দ কেন নিচ্ছেন না তিনি বললেন যে আমি জলিলের মতো আমি অন্যায়ের হাতে আমি কোনোদিন মাথা নত করবো না আমি সত্যের পথে আছি সত্যের উপায় থাকবো আমি অন্যায়ের কাছে কোনো দিন মাথা নত করবো না তোমরা ভেবে দেখো যে আমার পরে পৃথিবীর বুকে আল্লাহ রসুল্লার আর কোনো নাতি তোমরা খুঁজে পাবে না আমার পিতহাজত আলী চেনো তোমরা কি চেনো তোমরা সব কিছু জানো আমার চাচা জাফরিন আবি আমার চাচার চাচা আব্বাস সাদি আল্লাহ তালানু এ কিছু সব কিছু তোমরা জানো তো এভাবে তোমরা আমাকে হত্যা করলে তোমরা তোমাদের কল্যাণ হবে না তোমরা ভেবে দেখো কিন্তু এই কথা তার এই বক্তব্যে হোর তুমি তার ঘোরাটা আগাইয়া এবং হোসেন কাছে আসলো আই বলে যে আমি হোর আপনাকে আমি প্রথম বাধা দিয়েছি আমি যদি এখন আপনার দলে আসি এবং ওদের বিরুদ্ধে লড়াই করি তো আমাকে কি আল্লাহ মাফ করবে এমম হোসেন বললেন যে আল্লাহ তোমাকে তোমার নাম হোর আঁকেরা তো তোমাকে হোর বা মুক্ত আল্লাহ তোমাকে করতে পারেন এরপর হোর তুমি একমাত্র ওদের প্রথম সেনাপতি এমম হোসেনের পক্ষে যোগদান করলেন এরপরে এই মহারামের দশ তারিখে যুদ্ধ শুরু হলো হ্যাঁ ওরা হলো ছয় হাজার এরা হলো বাহাত্তর জন কতক্ষণ এই যুদ্ধ চলতে পারে তো এই আস্তে আস্তে এমাম হোসেনের আদি সঙ্গে সাথীরা সব আস্তে আস্তে শহীদ হতে লাগলো একে একে তারা সবাই শাহাদাত বরণ করতে লাগলো শেষ পর্যন্ত যে কয়েকজন লোক মাঠে থাকল এমাম হোসানের একেবারে অত্যন্ত ঘনিষ্ঠ কয়েকজন লোক এরাই মাঠে শেষ পর্যন্ত থাকলো আর সবাই আস্তে আস্তে শাহাদাত শাহাদাতের করে সবাই ঢলে পড়লো শেষ পর্যন্ত বাইতের যারা ছিলেন যেমন ইমাম হোসাইন আদুলের ছেলে আলী আকবর এবনে হোসাইন কাসিম এবনে হোসাইন তারপরে এমাম হাসানের ছেলে আবু অকর হাসান তারপরে আবদুল ইবনে মুসলেম এরপরে আদি এবনে আবদুল্লাহ তারপরে আব্দুর রহমান এবনে আকিল মোহাম্মদ এবিনে আকিল এই কয়েক ভাই তারা আছেন আর সবাই শাহাদাত বরণ করেছেন এমত অবস্থায় তারা প্রচণ্ড বেগে ওদের বিরুদ্ধে লড়াই করলেন লড়াই করে করে শেষ সবাই সাদা বরণ করলেন এখন একমাত্র এমাম হাসান রাধি আল্লাহ বেশি আছেন তিনি অস্থির তিনি একাই আছেন কিন্তু কেউ চায় না যে এমাম হাসানকে হত্যা করে এই পাপের বোঝা সে নিবে এটা তারা ভয় করছে এই জন্য শেষ পর্যন্ত ইমাম হাসান রাদও আসেন তিনি পানি পান করার জন্য তিনি মুখ ভিঝাবার জন্য পানি মুখে নেওয়ার জন্য চেষ্টা করছিলেন এমন সময় হাসান বেন নমিন সে লক্ষ্য করে তীর নিক্ষেপ করে এবং সেই তীর তার গলায় প্রবেশ করে গলা থেকে পার হয়ে যায় এবং তিনি দিকে অগ্রসর ছিলেন এমন সময় সীমর চিৎকার করে বলে যে কেন তোমরা এখন অপেক্ষা করছো কেন আক্রমণ করো না তখন তখন দ্বিতীয় আক্রমণ করি মানে দ্বিতীয় আক্রমণকারী হলো জারাবেন সরাইক সে বেন তখন এমাম হোসেনকে বল্লম দ্বারা আক্রমণ করে এরপর তৃতীয় আক্রমণকারী সেনানবেন নাকি সে বল্লম দ্বারা আক্রমণ করে এবং হোসাইনের মস্তিষ্ক দেহ থেকে পৃথক করে এইভাবে তিনটা লোক হোসাইন বেন নমির তারপরে জারাবেন সরাইক আনাস নাকি এই এই তিনজন মিলে ইমাম হোসেন রাজি আল্লাহ তানহর শাহাদ এর বিষয়টা কার্যকরী করে এরপরে ইমাম হোসেন শহীদ মায়দানা ফাঁকা ইমাম হোসাইনের এক পুত্র ছিল জয়নাল আব্দিন যে অসুস্থ ছিল যে তাঁবুর মধ্যে ছিল এবং অন্য মহিলারা আর ছোটো নাপালেক বাচ্চারা ছিল এই তাঁবুর দিকে যখন ওই বাহিনী অগ্রসর ছিল তখন আমর এমন সাদ বললো যে খবরদার তোমরা তাঁবুর কেউ প্রবেশ করবে না এরপরে এদের সবাইকে বন্দি করা হলো বন্দি করার পরে প্রথমে তাদেরকে ইবনে জিয়াদের কাছে পাঠানো হলো উবায়দুল ইবনে জিয়াদ এদেরকে ভর মজতিসে অপমান করলো ইমাম হোসেনের মুখের উপরে ছুরি চালিয়ে দাঁত খটখটালো এভাবে সবাইকে লোহার জিঞ্জির ত্বক বেড়ি পড়িয়ে তাদেরকে ওখান থেকে আবার এজিদের দরবারে পাঠানো হলো এবং এই এই হত্যা এবং এই শহীদের বাহিনীর এই কাফেলা ইমাম এই বাহিনীটি সিমারের নেতৃত্বে এমাম সরি সীমাম সীমারের নেতৃত্বে ইমাম হোসেনের মাথা এবং অন্যান্য বন্দীদেরকে এজিদের কাছে দামেশকে পাঠানো হয়েছিল এভাবে মহরমের দশ তারিখ পৃথিবীর সবচাইতে মর্মান্তিক ঘটনা এদিন আল্লাহ আল্লাহতালা ঘটালেন এই মহারামের দাস পৃথিবীতে অধিকাংশ বড় বড় ঘটনা ঘটেছে আদমুল্লাহ আসলাম থেকে আরম্ভ করে আদম আলাহসলামের জান্নাত থেকে বহিষ্কার তারপরে মুসাল আসলামের জামানায় সেই বনিয়া সাইলের মুক্তি এগুলি সব মহর্রামেই বড় বড় ঘটনা ঘটেছে তো আল্লাহতালা এই ঘটনা ঘটালেন এই মর্মান্তিক ঘটনা ঘটে গেল তো এই দিনে মদিনার একটা ছোট্ট ঘটনা সালমা আনসারি নামক এক মহিলা তিনি আল্লাহ রসুলের স্ত্রী উম্মে সালমার গৃহে গেলেন যা দেখেন যে উম্মে সালমা কাঁদতেছেন তখন জিজ্ঞাসা করেন যে আপনি কেন কাঁদতেছেন তখন বলেন যে আমি রসুল স্বপ্নে দেখেছি যে তার মাথায় ধুলোবালি এবং দাড়িতেও ধুলোবালি আমি জিজ্ঞাসা করলাম ইয়া রসুল্লাহ আপনার এই অবস্থা কেন আপনি কোথায় গেছিলেন তখন আল্লাহ রসুল বলেন যে আমি কারবালায় এমাম হোসাইনের শাহাদ দেখার জন্য গিয়েছিলাম তো পৃথিবীর এই মর্মান্তিক ঘটনা তো মাবিয়া তার সারা জীবন সাধনা করে সারা জীবন মিথ্যাচার করে অন্যায় করে জুলুম করে সাহাবিদেরকে হত্যা করে এই ক্ষমতা দখল করছে এবং তার বংশে এটা রাখবে কিন্তু এই তেইশ বছর মাহাবিয়ার এই ক্ষমতা ছিল এই তেইশ বছর এই উন্নষ বছর তো মাহাবিয়া নিজে ভোগ করছে থাকে কয় বছর এই চার বছর বা সাড়ে তিন বছর এই সাড়ে তিন বছর মাত্র তার পরিবারে এই ক্ষমতাটা ছিল তাহলে মাবিয়া মারা যাওয়ার পর রেজিদ যা ক্ষমতায় আসলো তো একষট্টি জিতে কারবার এই ঘটনা মর্মান্ত্রিক ঘটনা ঘটালো এরপরে তেষট্টি জিতে সে মদিনাবাসী যেহেতু এজিদের বায়াত ভঙ্গ করেছে মদিনে আক্রমণ করার জন্য ইজিদ সেনাপতিদেরকে আদেশ করতে লাগলো কিন্তু প্রথম সে ওয়াদুল্লাহ জিয়াদকে বললো সে অস্বীকার করলো আমি যা বললো যে আমি ওটা ওখানে আক্রমণ আমি করতে পারব না এরপরে সে তার অন্য যারা হুসেন বেন নমির তাকে বলল কিন্তু সেও অস্বীকার করল শেষ পর্যন্ত মুসলিম বা এর নেতৃত্বে বারো হাজার শ্রেণীরা মোদিনে আক্রমণ করা হলো তাদের বিরুদ্ধে প্রচণ্ড প্রতিরোধ গড়ল লড়াই করল কিন্তু এই সাধারণ মানুষ এরা কতক্ষণ পর্যন্ত একটা সুসজ্জিত বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে পারে শেষ পর্যন্ত তারা অধিকাংশ শাহাদাত বরণ করলেন এবং মদিনা শহরে তিনশো ষাটজন স্বাভাবিক শাহাদাত বরণ করেছেন এইভাবে মদিনা শহর ওকপা বলছিলো যে তিন দিন তোমার এক সময় দেওয়া হলো তিন দিনের মধ্যে তোমরা এজিদের বয়াত না করো তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করা হবে তো কেউ এজিদের বয়াত গ্রহণ করে নাই কেউ অন্যের কাছে মাথা মাথানত করে নাই তারা শাহাদ বরণ করেছে কিন্তু অন্যার সামনে মাথানত করে নাই এইভাবে মদিনা শহরের অন্য অন্য লোক বাদে তিনশো ষাটজন সাহাবি শুধু শাহাদ বরণ করেছে তো এইভাবে মদিনাকে তছনাছ করার পরে মদিনা শহরে লুটতারাজ তিন দিন পর্যন্ত লুটতরাজ করেছে মদিনার মসজিদে তিন দিন পর্যন্ত জামাত হয়নি মদিনার মসজিদে উঠ ঘোরা বাঁধা হয়েছে এইভাবে জুরু অত্যাচার তারা মদিনায় করেছে এই মদিনার পরে তারা মক্কার দিকে এজিদ আদেশ করলো যে মক্কা আবদুল্লিমনে জোয়ের এবং অংসলে আব্দুল্লিমনে জোয়ের নেতৃত্ব কাজই তোমরা মক্কা আক্রমণ করো এভাবে মক্কা আক্রমণ করার জন্য যখন এই মুসলিম মুসলিমেন ওকবা যখন এর নেতৃত্বে মক্কার দিকে এরা রওনা করলো তখন মুসলিমবেন আকবা বা মধ্যে তার মৃত্যু হয়ে গেল মৃত্যু হয়ে যাওয়ার পরে সেখানে কে যাবে তখন ওই যে হোসাইন বেন নবির এই হোসাইন বেন নবীর তার নেতৃত্বে আবার এই মক্কার দিকে এরা পূরণ করলো এবং ষট্টি জিতে তারা মক্কা অবরোধ করলো এবং আবদুল্লাম জওয়ায়ের কাবাঘরে অবরুদ্ধ হয়ে গেলেন এবং সেখানে তারা প্রতিরোধ করলেন তো এই মক্কা তারা পাথর বর্ষণ করছিলো মিনজিক দ্বারা তারা পাথর বর্ষণ করে কাবাঘরে আগুন ধরাই দিয়েছিলো ঘরের ওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছিল এইভাবে মক্কা অঞ্চলে কলা কালীন সময়ে খবর আসলো যে চৌদ্দই রবিউলা উয়াল চৌষট্টি জি এজিদাকে আজরাইল কব্জা করেছে এজিদার মৃত্যু হয়েছে তো এই ঘটনা ঘটার পরে এই এজিদার মৃত্যুর সংবাদ শোনার পরে সেই শেষ পর্যন্ত এই যুদ্ধ বন্ধ হলো তো এখন বিষয়টা হলো এই যে মাত্র মা বিয়া সারা জীবন কষ্ট করে হাজার হাজার মানুষের জীবন বিনষ্ট করে সে রাস্তান্তর করবে এবং নিজের বংশের মধ্যে এই ক্ষমতা কুক্ষিগত করবে এই চেষ্টা করে সারা জীবন সাধনা করে যে সে কাজটা করলো এই ফলটা সে নিজে উনিশ বছর ক্ষমতায় ছিল আর তার ছেলে মাত্র সাড়ে তিন বছর তেইশ বছর মোট তারা এই ক্ষমতা রাখতে পারছিল তো এজিদ মারা যাওয়ার পরে রাজতন্ত্রের নিয়ম অনুযায়ী সে তার পুত্র মাহাবিএম নেজিদকে খেলাফতের জন্য উত্তরাধিকারী মনোনয়ন করেছিল এবং মাহ বিএ নেজিদের পরে তার ছোটো ভাই খালেদেব নেজিদ এই দুই ভাইকেই পালাক্কর মায় উত্তরাধিকারী মনোনয়ন করে করেছিল এজিদ মারার পরে তার ছেলে মাহাবিএ নেজিদ একুশ বছর বয়সে ক্ষমতায় গ্রহণ করলো ক্ষমতা গ্রহণ করার অল্প কিছু পরেই কয়েকদিনের মধ্যেই সে একটা আমার মান্ত্রিক দিল সেই খুদবে বলল যে আমার দাদা আমার বাবা যেভাবে এই সাম্রাজ্য অর্জন করেছে যে ঝুলুম অত্যাচার তারা করেছে তারা রাসুলের বংশধর হত্যা করেছে তারা এভাবে মুসলমানদের জুলুম অত্যাচার করেছে মদিনার মুসলমানদেরকে আক্রমণ করেছে মক্কা আক্রমণ করেছে কাজে এই যে ঝুলুম অত্যাচার করে তারা খেলাফত প্রশৃষ্টি করছে বা সাম্রাজ্য দখল করেছে কাজে এটার বোঝা আমি বহন করব না এই ক্ষমতা আমার নাই কাজে আমি ইস্তফা দিলাম আপনারা যে কোনো একজনকে নির্বাচন করে তার দ্বারা আপনার কাজ পরিচালনা করুন তখন সবাই বলে যে আপনার ক্ষমতায় না থাকেন তো আপনি একজনকে মনোনয়ন দেন তিনি বলেন যে এটা আমার পক্ষে সম্ভব না এখন সেই উমার ফারুকের মতো মানুষও নাই যা উপকর তাকে মনোন মনোনয়ন দিয়েছিলেন আর ওমর ফারুকের জমানারও সেই লোক নয় যে আমি সেইভাবে একটা কমিটি করে দেব। এই কথা বলে তিনি বাড়ির মধ্যে চলে গেলেন গৃহের মধ্যে অন্তরীণ হলেন অন্তরীণ হওয়ার পরে চল্লিশ দিন অথবা তিন মাস পরে তার মৃত্যুদেহ বেরিয়ে আসলো সে কি নিজের স্বাভাবিক মৃত্যুবরণ করেছে না তাকে বিষ দেওয়া হয়েছে এটা সম্পর্কে ঐতিহাসিকদের মতভেদ আছে সম্ভবত অধিকাংশদের মতে তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে এবং এভাবে তার লাশ বেরিয়ে আসার পরে এখন নিয়মতান্ত্রিকভাবেই তার ভাই খালেদেব নিজিত ক্ষমতার মালিক রাজতন্ত্র নিয়ম অনুযায়ী খালেদেব অজিদ এখন ক্ষমতার মালিক কিন্তু কে সে কী করে রাজ্য পরিচালনা সে ছিল নাবালেক তো এখানে আর ঘটনা সেটা হলো মারওয়ান এজিদ মারা যাওয়ার পরে মারওয়ান এজিদের বিধবা স্ত্রীকে বিবাহ করে মারওয়ান এই পরিবারে ঢুকেছিল এই পরিবারে মারওয়ান যেহেতু ঢুকেছিল এখন এই খালেদেব নজিদের পক্ষে মারওয়ান সিংহাসন আহরণ করা এবং রাজ্য পরিচালনা করার দায়িত্বভার মানে আতালিক গৃহ শিক্ষক হিসাবে এবং সে নাবালিক হিসেবে তার পক্ষ থেকে সে রাজ্য শাসন করার ভার গ্রহণ করেছিল মারোয়ান এই কী করলো সে এজিদের দ্বিতীয় ছেলে খালেদা এজিদকে বঞ্চিত করে সে নিজের ছেলেকে মানে খেলাফ মানে রাষ্ট্রের রাষ্ট্রীয় ক্ষমতা উত্তরাধিকারী মনোনয়ন করলো আব্দুল এমনি মারোয়ান মারোয়ান সে আবদুল মালিককে সে উত্তরাধিকারী মনোনয়ন করলো এই কথা যখন এজিদৃশ্রি জানতে পারলো তখন এজিদিস ক্ষিপ্ত হয়ে মারোয়ানকে ঘুমের করে নাকেরুবের বালির সেপে ধরে মারোয়ানকে হত্যা করেছিল তো মারওয়ান হত্যা করার পরে এখন রাজতন্ত্র হিসেবে যখন কাগজপত্র সিলমোহর করা কাগজ মনোনয়নের কাগজ খোলা হলো দেখা গেলো সে মারওয়ান তার ছেলে আব্দুল মালাকিমনে মারওয়ানকে উত্তরাধিকারী মনোনয়ন করেছে এইভাবে মা বিয়ার বংশ থেকে এই ক্ষমতা চলে গেল মারওয়ান পরিবারের মধ্যে এবং এই মারোয়ান পরিবাররা একশো বত্রিশ সিজি পর্যন্ত বিরানব্বই বছর পর্যন্ত এই উমাইয়া দের শাসক এরা ছিল এবং ভালো মন্দ হয়ে শেষ পর্যন্ত শেষ শাসক মারোয়ান হেমার একশো বত্রিশ সিজিতে সে ধ্বংস হয় এবং এদের পরেই আব্বাসিরা ক্ষমতার দখল করে এবং তারা ক্ষমতায় আসে ক্ষমতায় সে আব্বাসিরা পাঁচশো চব্বিশ বছর মুসলিম জাহান তারা শাসন করে তো এখানে মূল বিষয়টা হলো এই যে ইতিহাস থেকে আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে বলছেন তো ইতিহাসে শিখে এখানে দেখেন এই যে মাবিয়া মানে এজিদের ছেলে মাবিয়া সে কেন এই জুলুমের রাজতন্ত্র জুলুমের শাসন ক্ষমতা জুলুমের রাজ্য গ্রহণ করে রাজি হলো না অনুসন্ধান করে পাওয়া গেল যে মাবিয়া যে গৃহশিক্ষক ছিল আতালিক গৃহ শিক্ষক ছিল সে তাকে দিন সম্পর্কে সঠিক জ্ঞান দান করেছে এই দিন সম্পর্কে সঠিক জ্ঞান দান করলো কেন তার ওস্তাদ তার নাম ছিল আমর আমরাল মাকসুস এই জন্য তার ওস্তাদকে ওরা জ্যান্ত কবর দিয়েছে একবার জ্যাতা মানুষকে কবর চাপা মাটি দিয়ে কবর দিয়ে দিয়েছে এই হলো রাজতন্ত্রের ইতিহাস কাজেই পৃথিবীতে আমরা কদিন থাকবো আমি এই কথাটা এই জন্য আপনাদেরকে বারবার বলি যে উমাইয়ারা মুসলমান ছিল কিন্তু রাসুলের সহবাদ তারা পায় না তারা সাহাবীর মর্যাদা বলা হয় সাহাবি কিন্তু প্রকৃত সাহাবি তারা হতে পারে নাই তারা আল্লাহ রসুলের ওই মক্কা বিজয়ের পরে স্থান গ্রহণ করছে এবং নিজদের বাড়িতেই ছিল হিজরত করা বন্ধ ছিল তারা রাসুলের কোনো প্রশিক্ষণ না পাওয়ার কারণে তারা মাত্র মুসলমান ছিল যার জন্য এই জুলুম অত্যাচার করতে তারা মোটেও ভয় পায় নাই আখেরাতের বিশ্বাস তাদের অন্তরে মজবুত হয়নি হলে এরকম কাজ করতে পারে না মানুষ যে জানে যে আমার মরণের পরে বিচার আছে সেগুলো করতে পারে না এবং এইগুলি করে যে বিষয়টা আছে সেটা হলো যে এজিদ কোনো ক্ষমতায় আসতে পারতো না যদি মাবি এবং তার লোকজন নিয়ে এজিদকে ক্ষমতায় বসানো না হতো তাই এখানে আপনারা এটা সত্য আপনারা বিচার করতে পারবেন যে এজিদ যে অপরাধগুলি করেছে এই অপরাধের জন্য এজি দেখাই দেয় নয় বরং এজিদকে যারা ক্ষমতায় বসিয়েছে তারা এজিদের আগে তারা দায়ী হবে যে তারা কি করে এই অযোগ্য একটা ব্যক্তিকে এভাবে ক্ষমতা দিল এবং তার হাতে এভাবে মুসলমানদের মধ্যে একটা কলঙ্কময় ইতিহাস সৃষ্টি হলো কাজে এই জন্য এজিদকে যারা ক্ষমতায় বসিয়েছে আমি মনে করি এজিদের সাইতে তারা বড় অপরাধী বলে আল্লাহর কাছে সাব্যস্ত হবে আল্লাহ ভালো জানেন আল্লাহ যদি কাউকে মাফ করে আমাদের কোনো আপত্তি নেই আল্লাহর শাস্তি দিলেও আমাদের কিছু বলার নেই যা কিছু করে আল্লাহ করবেন কিন্তু ঘটনা এভাবেই ঘটেছে তো এখানেই আমরা কারবার আলোচনা সমাপ্ত খুশি আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক এবং আমরা যেরকম ওরা রাসুলের সান্নিধ্য লাভ করতে পারে নাই আমরা যখন আমাদের জীবনে যে সময়টুকু আছে এই সময়টুকু আমরা কোরআন এবং রাসুলের জীবনীর মধ্যে যেন আমাদের সময়টা কাটে এই দোয়া করে আশা করে আমি ক্ষমতা আমার আলোচনা এখানে সমাপ্ত করছি আমি যে কথাগুলো আপনারা পেশ করছি এই কথাগুলো মুফতি আমি হাসান লেখা ওনার লেখা তারিখ ইসলাম এই বই এবং এই বইটা এত অথেন্টিক বই যেটা আমরা যখন পাকিস্তান আমলে মাদ্রাসায় পড়েছি তখন এটা মাদ্রাসার সিলেবাস ছিল এবং এই বইটা আমাদের সেই আমলের বই আমাদের কাছে আছে সেই বই থেকে উর্দু বই মুফতি আমি লেখা তিনি বিখ্যাত লোক ছিলেন তিনি ঢাকা আমাদের হেডমানরা ছিলেন তিনি বড় মুফতি এবং খুব বড় দরের আলেম এবং ওনার ইতিহাসে তারিখ ইসলাম মানে মাদ্রাসা সিলেবাসে প্রথমে হাফতম পর্যন্ত তারপর আলেম পর্যন্ত তারপর ফাজের পর্যন্ত সর্বস্তরে ওনার ইতিহাসগুলি এগুলি বোর্ডের সিলেবাস ছিল এবং অথেন্টিক ইতিহাস এবং শত শত বছর ধরে এই ইতিহাসটাই চলে আসে ধরেন অনেক মায়কেরাম আছেন যারা বলেন যে না এই ইতিহাসগুলো ঠিক না আচ্ছা আপনি বলেন ঠিক না তো ঠিক কোনটা সেটা দেখান এর বিপরীত ইতিহাসটা আজ পর্যন্ত উপস্থাপন করতে পারে নাই অবশ্যই বলেন যে ইতিহাসটা ঠিক না এখন এটা মুখে বললে কিছু হবে যদি ঠিক না হয় তা কোনটা ঠিক সেটা আপনাকে দেখাতে হবে এর বিপরীতই কোনো ইতিহাস আছে হাজার আদিকে মা বিয়া খুন করছে এর বিপরীত কি কিছু আছে কাজেই এজিদের অলিহাদি এজিদকে যেভাবে সে ক্ষমতায় বসিয়েছে মোদিনে মিথ্যাচার করেছে এর বিপক্ষে কিছু আছে ইতিহাস যে ওটা নাই এটা কোনোটাই নাই কাজে শুধু একদল আলেম ওলামা বলেন এবং বিশেষ করে রাজতন্ত্র রাজতন্ত্রের সমর্থক যারা তারাই চান যে এরা এজিদ মা বিয়া যেটা করছে এটা ঠিক করছে এটা তারা বোঝাতে চান এই জন্য এদের নামে তারা সাফাই গাওয়ার চেষ্টা করেন করতে পারেন আল্লাহর কাছে আপনারা আমরা সবাই যাব সেই দিন দেখবেন যে আসলে সত্য কী তবে ইতিহাস ভিত্তিক সত্য এর বাইরে কোনো কথা কেউ আজ পর্যন্ত উপস্থাপন করতে পারে নাই বিভিন্ন ইতিহাস যাই দেখেন কেউ এগুলার ব্যতিক্রম বা বাইরে কিছু বলতে পারে নাই এবং এগুলোকে কেউ মিথ্যা বা অসত্য বলে তা প্রমাণও করতে পারে নাই আল্লাহ ভালো জানেন আপনার সবাইকে আমরা এটা অনুরোধ করব যে আমাদের উচিত যে আমরা যেটা সত্য সেইটা আমরা বলি আমাদের কেউ শত্রু না এই মা বিয়ার বাবা আবসু সে আল্লাহ রসুলের বিরুদ্ধে এত যুদ্ধ করছে কিন্তু ইসলাম গ্রহণ করার পরে সে ইসলামের কোনো ক্ষতি করে নাই এই মা বিয়ার বড়ো ভাই এজিদ এমন আবে সেও মানে বিভিন্ন প্রদেশিক প্রদেশের গভর্নর ছিল সে অনেক সেবা করেছে কিন্তু কই তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই এই আমার এমনি আজ এই লোকটা সবচেয়ে ক্ষতি করেছে এই লোকটা কিন্তু ইসলামের বহু সেবা করেছে কি করবেন এখন এটা আল্লাহ জানে যে কেন তার ভাগ্যটা শেষ জীবনে এরকম হলো তো যাই হোক এগুলো আল্লাহ ভালো জানেন আমাদের কেউ শত্রু নয় আল্লাহ আমাদের অন্তর্জামী আমরা যেটা সত্য সেই কথা বলেছি আমার আমরা আর আমরাই মহারাম ব্যাপারে মহরাম অন্য কোনো সময়গুলো আমরা আলোচনা করে বেড়াই না যে এটা হয়েছে এটা আর শোনেন এটা কখনোই আমরা বলি শুধু মহারাম মানুষের আকাঙ্ক্ষা সবাই তাকাই থাকে মহর্রাম আসছে মহারামের রচর শুনবো সেহেতু আমরা এগুলো বলতে বাধ্য হই তো এ পর্যন্তই আমি আমার আলোচনা সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম